তোর হাঁসগুলান আমার বারান্দার ভিতরে প্যাক প্যাক করতে আসে, একটাও কলম জীবিত ফেরত যাবে না। আমি হইলাম কাসু ডাকাতের মেয়ে, আমার আব্বার নাম শুনলি পরে সবাই ল্যাম্প নিভাই দিত যত মা জিরা ছিল। ওই মা, ওরি ওরি, ডাকাতের মেয়ে, ডাকাত, খবরদার খবরদার, আমার সোনা পোনার গায়ে যদি একটা মোমের টুকা লাগে না, তো কবি তোর ওই সাদা মুহি কালি মাখায় বিচার ডাকবো। জিনিস আমারে বদর মিম্বারে মিয়ামি, তোর স্বামী ওই যে ফুটবল ফারুক রে জিগাইস, কইস কইস আমার আব্বার কথা। এই মুখ সামলে কথা কবি কাল নাগিনি, সংসার বিবেদিনী, আমার জামাইয়ের নাম ফারুক, তুই যদি আরেকবার ফুটবল ফারুক কয়েছিস তোর চুল কাইটে আমি সরাগাছে ঝুলায় রাখবো নে, তারপরে দেখবি লোকজন দেখবে আর কবে যে জ্যাবা পেতনি গাছে ঝুলতেছে। মুহি লাগাম দে মুখপুরি, এই যে জুতো দেখেছিস, জুতো জুতো দে থাবড়ায় না তোর গাল চাপটা করে দিব। চিনিস আমারে, চিনিস, হ্যাঁ চিনিস আমারে, চিনিস আমার পায়ে কিন্তু আরো কম দামি জুতো পায়ে দিলাম আমি, কিন্তু সপাট সপাট দিব। এই কি শুরু করেছো গো, তো দেখি সাত সকালে উঠে রে, কেসর মেখেসর কেসর মেসর। আচ্ছা আমার জরুরি মিটিং আছে, কেলাবে আমি যাচ্ছি। এই ফারুক, এই মিটিং টিটিকে পরে যাইস কেনে বুঝছিস, হ্যাঁ মিটিং টিটিকে এই সংসারের দিকে মন দে, ওই তোর বোর গলা করা আমাকে রোডের মানুষই শোনে, এটা কারণ আমাকে তো লজ্জার ব্যাপার। এটা তো আমাদের কাছে লজ্জার বিষয় হয়ে গেছে, এই যে তোমার বউ তোমার দিনরাত ঠেঙাচ্ছে এর তো আমরা চার দোকান থেকে শুনতে পাইতেছি, ওর তো আমাদের কাছে লজ্জা লাগে। আই ফুটবল ফারুক, কি কলি তুই, কি কলি, আমি হট হয়ে যাই, আমি তার দিনরাত ঠেঙাই, তুই দেখিস দেখিস তুই। এই 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 কি বলতাছি, নিয়ে যাও না ভাই, নিয়ে যাও, নিয়ে যাও, পুরো হট হয়ে গেছে বললাম না, নিয়ে যাও তো, এমনি নিয়ে যাও। আরে নিয়ে যাবে মানে, আমারে কি কইছে জানো, জুতা দিয়ে মারবে কইছে, আমারে মুখ পুরি কইছে, আমি এমনি এমনি ছেড়ে দেব, তুমি কি একটু বিচার করবে না, আমি কিন্তু কাসু ডাকাতের মেয়ে। নিয়ে যাও তো, এই জন্যই তো বলতেছি তুমি যেহেতু ডাকাতের মেয়ে তোদের খুন খারাপ হয়ে যেতে পারে। আই ফুটবল ফারুক, ফিসির ফিসির করে কি কইস, জোরে জোরে কইস, ক এইটা কয় যাবে না। এ ভাই নিয়ে যাও তো, এ আমার এই যে মিটিং এর টাইম হয়ে গেল, আমি যাচ্ছি, ঠিক আছে। কাসু ডাকাতের মেয়ে, কাসু ডাকাতের মেয়ে, কাসু ডাকাত ভয় পাই। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমাদের ফুটবল চেতনা বাহিনীরা সবাইকে উদ্দেশ্য করে একটা কথা না বলে এখন পারছি না, পুতুলপুরের যে আমাদের আর্জেন্টিনার যে সংগঠন আমরা গড়ে তুলেছি, এই সংগঠনের যে সভাপতি জনাব ফারুক সাহেব, তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু পারিবারিক একটা দ্বন্দ্ব, একটা ক্যাসালের কারণে তিনি আমাদের ক্লাবের সবার মাঝে হাজির হতে পারেননি বলে আমি তার তরফ থেকে আন্তরিকভাবে দুঃখিত। তবে সবচেয়ে বড় কথা যেটা, যে কথাটা না কয়ে পাচ্ছি না, সে কথাটা একটাই, দুধের মতো সাদা বাট মনের ভিতরে প্রচণ্ড ময়লা, ওনার নাম হচ্ছে ফ্রাট। এক্সকিউজ মি হোসেন ভাই, এখানে হালকা কানেকশন আছে, ওনার নাম ফরহাদ না, ফরহাদ, ফরহাদ, ওই হলো, আমি তো ওইটাই বলে যাব রে, আমি কেন ওইটা বলবো না, তার প্রিয় স্ত্রী আমাদের পুতুলপুরের নয়নের মনের সুন্দরী জনাবা টিয়া বেগমের সাথে প্রতিদিন সকালবেলা উনি মনে করেন যে ফজরের পরপর যে ঝগড়া ব্যথা শুরু করে দেন এবং সেটা রাত পর্যন্ত যা থাকে, এটার রেজাল্ট আমরা সবাই পাইছি, পাইছি কি আমরা যখন বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, গ্রামের পাশ দিয়ে যাচ্ছি, আমরা কিন্তু এটার রেজাল্ট পাচ্ছি, এবং তাতে করে আমাদের যেটা হচ্ছে, আমাদের যে প্রতিদিন যে ফুটবলের উপর নির্মল একটা চর্চা সেটা ব্যাহত হচ্ছে, এবং আমাদের যে মানসিক যেটা বিকাশ ঘটার কথা ফুটবলে কিন্তু সেটা ব্যাহত হচ্ছে, এবং তারপর যেটা হচ্ছে মাঠঘাট হারিয়ে যাচ্ছে, অতিথি পাখিরা হারিয়ে যাচ্ছে। কিরম কথা কসেন ভাই, মানে ফুটবলের সাথে অতিথি পাখির সম্পর্ক? আমিও ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। আরে বাবা রে, ঠিক আছে ভাই, বসো 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 বসো, এখানে না বোঝার কি আছে, না বোঝার তো কিছু নাই, ঘটনা হচ্ছে কি যে আমাদের জাতীয় পাখি কি
ঠিক সেই রকম হয়েছে কি যে অনেক বিদেশি পাখি আসে না, এসে একদম এখানে খালে বিলে ঝানো ঝাপসা করে, ঠিক সেই রকম ম্যারাডোনা বাবু আছে না, আল্লাহ ম্যারাডোনা এই সে একটা কিক মেরেছিল না, ফুটবল উড়ে চলে এসছে বাংলাদেশে, এই জন্য একদম ফুটবলটা আমাদের জনপ্রিয় খেলা হয়ে গেছে, তাই না? আমার তো ফুটবল খেলা চলেই না, বেশি কথা কইস না, শরীরের ওজন হবে তিন মন, তুই ফুটবলের কি শট দিবি রে? জিলাপি ছানা যেরম করে শিরায় ডুবানা রাখে ভাসায় রাখে, সেরম করে তো প্যাস মেরে ভাসে থাকবি না। এ হোসেন ভাই, এই তুমি ডায়লগ ঝাড়তে পারো না, ডায়লগ মারতে চাও কে? দেখলে না অতিথি পাখির কথা কথি যে তোমার কিরকম আটকিয়ে গেল, অথচ ফারুক ভাই এসে কি সুন্দর করে সেটা ছুটিয়ে দিল, কে তুমি তো ফারুক ভাইয়ের কাছ থেকে একটু শিখতে পারো। কথাটা বললাম সত্যি, শিখার কোনো শেষ নাই। আমারও তাই মনে হয়। একদম সরা কিন্তু দাঁত ফালা দেবনে ব্যাদবের বাচ্চারা, বড় ভাইয়ের সময় ব্যাদবি শুরু করে দিছো না, একদম কালেস আমরা ফাটা ফেলবানে কিন্তু। এই কারে থাপ রাস, তুই তো আমার সামনে ব্যাদবি করতেছিস, এতক্ষণ তো দাঁড়া থাকার কি, তোর কি একদম লিডার হয়ে গেছিস নাকি? হ্যাঁ মানে থাপড়ে থাপড়ে দিলে কি বড় হওয়া যায় বই কেনে? না ভাই আমি করছিলাম কি, আমি একটু ফুটবল প্রেমী, উনি আর্জেন্টিনার প্রচন্ড ভক্ত, বিশেষ করে মেসির ভক্ত ভাই, আপনি কলি পরে টোটা দিয়ে আমি চাঁদ নামাই নিয়ে আসতে পারবো, কিন্তু ওই যে একটু অন্ধ ভক্ত আর্জেন্টিনা সেজন্য একটু কাপ আলাদা আর কি। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, ঝগড়াঝাটি করে লাভ নেই, আর আর্জেন্টিনা আর্জেন্টিনার সঙ্গে ঝগড়াঝাটি তো আরও করা উচিত না, ঠিক আছে না? তোমার এই জায়গায় তো গেছি, হাদার জঙ্গলে গেলেই তো পারত, ফারুক বাজি দেখা ফেলাই তাহলে কি আর হইব, মিটিকে যাই নাই বলে আমরা গালাগাল করবো? ফারুক ভাইকে তোমার খালি গালাগালি করে ভালোবাসে না, সেইবার তিল ডাঙার গোল্ড কাপে দুইটা বড় বড় মেডেল পাইলাম, চার চারটা গোল দিয়ে বিশ্বপুরবাসীরা জিতাই দিলাম, কে খেলতে গেছিল? ফারুক ভাই তো তোমার রেফারেন্স করছিল একক কাছে, মানুষটা অনেক ভালো, খালি একটু ফুটবল নিয়ে বেশি মাতামাতি করে আর কি। তুমি না মিছামিছি আমারে দোষ দিলা, আমি কইছি ফারুক ভাই আমার ভালোবাসে না, হে আছে বলেই তো আমি এই বিপদের সময় চলতে পারতেছি, খালি পেটে দৌড়ায় যে মতো ফুটবল খেলতে পারতেছি, স্বপ্ন দেখতে পারতেছি। খালি স্বপ্ন দেখলে হইব? ভালো করে খেলতে হইব না, তোমার পুরো বাংলাদেশের জন্য খেলতে হইব, ভালো একটা ফুটবল প্লেয়ার হইতে হইব। প্রত্যেক আমার স্বপ্নটা পূরণ হইব নাকি আমার স্বপ্নটা কাকার ছেলের মতো শহরে গেছে ফুটবল তোমার সত্যি কি আমি বল ফুটবল হইতে পারবো? মেসিও কোনো দিন ভাবে না দেশে স্ট্রাইকার হইব, খালি খেলেই গেছে। তাও কেমন জানি ভয় হয়, মানে চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসতেছে, মনে হয় এখনই স্বপ্নটা ভেঙে গেল, এখনই কোনো বিনগাঁও থেকে আইসা তোমার কি উঠে নিয়ে গেল। কপালে যা আছে তুমি কি এখন ডাইতে পারবা? এত ভয় পাও কেন? আমি বুঝাই জানো, তাও কেন জানি। আর কথা কই না তো, এই নাও মিটিং মনে হয় শেষ হয়ে যাব, আমি যাই। একটু বসো না, কথা কই, বাড়িতে মেলা কাম আছে, কাল তো দেখা হইবই, আসি। আর যদি রাস্তা দিয়ে যেতে লাগে, যদি দেখি সামনে একটা ব্রাজিলের সাপোর্টার, আমরা আস্তে করে সাইড দিয়ে দেবো, কারণ হচ্ছে কি ওরা ওরা কাল সাপ, আর্জেন্টিনার সাপোর্ট দেখলে এখন সবল দিতে চায়, খেয়াল রাখবে। আপনার কথাই ঠিক ভাই, আপনার কথা ফাইনাল, সংগ্রামী সাথী বন্ধুগণ, একটু আগে ভাই যে কথাটা বললো অবশ্যই সেটা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, ওদের পিস দাঁত আমরা বের হতে দেবো না। এই থিমে যা তো, থিমে যা তো, তুই তো একদম স্যান্ডউইচের মতো হয়ে গেছিস, এই স্যান্ডউইচের যেরকম যে উপরে ফুলা উঠি নিচে ফুলা উঠি, যে মাঝখানে চিজ মিজ দিয়ে শশা মশা দিয়ে হান্ডি একটা বিক্রি করে না, তুই তো আগ পিস কিছু না বুঝে একদম শশার মতো ঢুকিয়ে যে একদম চলে আসলি, আগে কিছু জানিস না, এত কথা পেঁচাস কেন তুই রে ভাই? আর ফারুক ভাই বলেন না, ওর কাছে আমি 54 কাপ চার দাম পাই, আড়াই মাস ধরে আমার 60 টাকা দেয় না, এই
আমিও তো ফুটবল রে ভালোবাসি, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি সারাক্ষণ বাড়ির পাশে পাশে থাকি, আমার টাহা দাও না কে, টাহাটা দাও দিন। ওরে বাবা রে বাবা, হারু এই কথা তো জানতাম না রে। তোমার এত কথা তো জানার দরকার নেই, সব কিছু জানতে হবে, নিজের শরীরের দিকে যেটা আছে সেই দিকে খেয়াল করে এটা জানার চেষ্টা করো। আচ্ছা আর একটা কথা বলি, এই একটা কথা বলি, একটা জিনিস সবসময় মনে রাখবা, আর্জেন্টিনা আর্জেন্টিনা যারা আমরা ভাই ভাই, ঠিক আছে, তোমার কিন্তু উচিত হয় নাই সবার সামনে এই ভাই বলা যে স্বর্ণ কাপ টাকের মানে চার কাপের টাকা পাই, এটা ঠিক না, তারা ছোট করা, ঠিক আছে না? জি ভাই ঠিক। তুমি মাথা নেড়ো না, তোমারও তো উচিত হয়নি রে ভাই, যে এই যে তুমি বাকি খেয়ে গেছো, একজন সাপোর্টার রে একজন ভাই রে, পানি কাটলে যেরকম দুই ভাগ হয় না, আর্জেন্টিনার সাপোর্টার কাটলে দুই ভাগ হবে না, তারই কেন তুমি টাকাটা দেওনি? এটা তো তোমার দেওয়া উচিত ছিল। একদম ঠিক করনি, ঠিক আছে, এইটা কমাইতে হবে, ঠিক আছে। আরে খুবই চকচকা ঝকঝকা খেলা দেখলাম, কারণ আর্জেন্টিনা এবার কাপটা নেবে, কাপ তো আমাদেরই। তোমার লোক বাইরে যাচ্ছে না হোসেন ভাই, এটা কিন্তু ঠিক না, আগে তার টাকাটা দাও তারপরে এই আবার সাবরে দাঁত ফেলে দেবো। কিন্তু ইচ্ছা কিনা বললাম যে ভাই ভাই এই একটা জিনিস মনে রাখবা, এটা একটা স্লোগানের মতো হবে, আমি যা বলবো সেটা সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? আর্জেন্টিনা আর্জেন্টিনা ভাই ভাই, আর্জেন্টিনা আর্জেন্টিনা ভাই ভাই ভাই, ব্রাজিলের খবর নাই, ব্রাজিলের খবর নাই, এখন আমি বলবো আগে তো তোমরা বলবো খবর নাই, ঠিক আছে, ঠিক আছে, আর্জেন্টিনা আর্জেন্টিনা ভাই ভাই, ব্রাজিলের খবর নাই, এই কথাটা সবসময় মনে রাখবা, ঠিক আছে? ডোন্ট ওরি, কোনো চিন্তা কিছু নাই, এই যে বড় স্ক্রিন পর্দা আছে না ওটা হাজির হয়ে যাবে, ঠিক আছে? ঝাড়ু দিচ্ছে ওকে, ওই যে ময়লা দেখো না, আমি বদর মিম্বারের মেয়ে, আমার এক কথা এক কাজ। ওটা মেলা আগে উড্ড করে নিছে বুঝছো, তোমার আব্বা গম চোরছিল, 3 মাস জেল খাটেছে। এই কথা কোন শত্রুর পক্ষের সামনে না কলি হতো না? তোমার আব্বার জায়গা জমি ওরা যে দখল করে রাখিছে কথাটা মাথায় থাকে না? মুখ সামনে কথা কবা কলাম, জায়গা জমি সমান ভাগে ভাগ হয়েছে, তার চেয়ে বরং তোমরা 1% তুমি বেশি পেয়েছো, ডুবই ডুবই সেন করো না বিনির পুকুরি হবাইতে কোন খানকার। এই মুখ পরি ভেটকি রানি, ডুবই ডুবই আমি সেন করি না, ভাত খাতিস তো ডাকাতের বাড়ি, শুনিছি শুনিছি 36 মাসে ওই যে ধান খুঁটতি কুলো নিয়ে বের হইতি ফকির। মুখ সামাল দিয়ে কথা কবা গেলাম, আমি কিন্তু কাশু ডাকাইতের মেয়ে। হ্যাঁ আমিও বদর মিম্বারের মেয়ে। আমি কালু সর্দারের সওয়াল ফরহাদ, কপালের দোষে তোমার মতো বউ পাইছি, এই যে হেরে ফেলে হয়ে গোল দিবার পারতিছি নে, ওই ঝাটা হাতে নিয়ে উঠোন ঝাড়ু দিতে হচ্ছে। উরে উরে শুনে আমার আরো কাজ বাকি আছে, উঠান তাড়াতাড়ি ঝাড়ু দাও, নারিকেল গাছে উঠা লাগবি, নারিকেল গাছ ঝুরতি হবি, তাড়াতাড়ি করো। সবই আমার কপাল, ঠিক আছে ধরো ধুনলাম নারিকেল, দেখি একেবারে সাহেবের মতো হাঁটতে হাঁটতে যা হচ্ছে রে। একদম চুপ, আমি একজন আর্জেন্টিনার সমর্থক,
বেশি কথাকলি পড়ে। তোরা এমন এক শট দেব আর্জেন্টিনার মেসির মতো, একদম ব্রাজিলের গোল পোস্টে যায় পড়বি। ওরা তুই আর্জেন্টিনার সাপোর্টার হইস আর ব্রাজিলের সাপোর্টার হইস, ওই খেলাধুলা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝতে পারিস? তুই পেছন দিক থেকে ডাক দিলি কিসের জন্যে? তোর মতলব কি রে? সেইটা যদি তুই বুঝতিস তাহলে তুই আর ওই ফুটবল ফারুকের পিছন পিছন ঘুরতিস নে, বুঝতে পারিস? এই কি করতে চাচ্ছিস তুই? আমি ফুটবল ফারুকের চামসে, আমার কোনো ঘর বাড়ি নেই, আমার কোনো কিছু নেই, আমার কোনো ঠিকানা নেই, তাই না? আরে কথা শোনার আগেই যদি তুই ব্যাগের মতো লাফাস তাহলে তোর আর কি কব? ক তাহলে করছিস না কেন? কি করতিস ক? তোমার রোমা বেগম রে দেখলাম কচুর পাতাই করে মোয়া গুজে শকুরের কাছে নিয়ে যাচ্ছে। এটা তুই আবার কি শোনালি? তো মানুষ মরে যাওয়ার মতো ঠাটা পরে একটা ঘটনা শোনালি, কি করছিস তুই? ঘটনা কি সত্যি? আরে মাইনকে কখনো ভুল দেখে না, বুঝতে পারিস? ভুল দেখে না, নিউজ করা তাজা খবর, খালি ভাবতে লজ্জা লাগতেছে। তোর মতো একটা সুটাম দেহের আর্জেন্টিনার সাপোর্টার ছাড়িয়ে ওই ভাড়া করা খেলোয়াড়ের হাত কিভাবে রুমা ধরল? সি 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 সি, এই তোর ভালোবাসা হোসেন, এই তোর ভালোবাসা। চুপ করে ক্রিমিনাল, তোর সঙ্গে আর কোনো কথা নেই, একদম কথা কমিনি, একদম চুপ কর। সগির কিভাবে ক্লাবে থাকে সেটা আমি দেখে নেব। দেখ 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 দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। এই কি হয়েছে তো? ফোন ধরছিস না, কথাও বলিস না, ক্লাবেও যাস না, কি হয়েছে তোর? কিছু না ফারুক ভাই। কিছু না বললেই হবে, কিছু তো একটা হয়েছে। তোরে একটা কথা বলিস, ওকে তুই যে কত আপন তুই তো জানিস, সাসা মানে আব্বা, তোর আব্বা, তোর আব্বা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মানে মারা গেল, তখন কিন্তু আমার কোলের থেকে মারা গেছে। আমি সাসার সেই কষ্টটা দেখেছি, সাসারে বারবার করে বলেছি সাসা আমার কিছু বলার আছে, সাসার দিকে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কীরকম করে জানতে কিন্তু পানে পড়তেছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আলম সাসা আপনি আমার বলেন, আমি তো আপনার ছেলের মতো অনেকক্ষণ আমাদের তাকিয়ে থাকলো, তাকিয়ে থেকে তোর কথা বললো, যেন তোরে ঠিক মতো দেখা হয়। তারপর তো শাশু চলেই গেল। এই সাসার কথা মনে করলে এত কষ্টটা লাগে কি বলবো। আচ্ছা তুই বল, তোর জন্য আমার কিছু করতে দিবি না? কে বলছে তুমি আমার জন্য কিছু করো না? তুমি আমার কাছে আপন ভাই, সে আপন, তোমার অনেক ভালোবাসি হবে। কিরম ভালোবাসা এটা? কিরম আপন বড় ভাই, আপন তুমি আপনই আপন বাবস, তাহলে একবার ফোন করতি না, এটা ফোন করতি না, তোকে বলে ক্লাবে যাতি না, কি ধরনের ভালোবাসা এইসব? তরে সারা তরে সারা ক্লাবটা যেদিকে তাই, তুই নাই তুই নাই তুই নাই, কিরম খাখা লাগিতে জানিস? মনটা ভালো নেই ফারুক ভাই, ভাবি খালি ঢাকা যা চাকরি করতে হয়, আর ভাই তো আমার কথাই কয় না, আমি কি করুন কত কি করি মানে? তুই বাবের স্পষ্ট বলে দিবি যে আমি শহরে যাব না, চাকরি বাকরি এখন করব না, আমার একটাই মিশন আমি ফুটবল খেলবো, সাফ সাফ বলে দিবি। ফুটবল খেলে কি সংসার চলবে ফারুক ভাই? কি ধরনের বুকের মতো কথা বলতেছিস? হি সংসার চলবে না মানে? মেসির সংসার চলতেছে না, রোনাল্ডোর সংসার চলতেছে না, তারকে পেটের থেকে পুরো এরকম হয়েছে? শোন রে ভাই, তোর মধ্যে যে ক্ষিপ্রতা, যে প্রতিভাটা আল্লাহ পাক দিয়ে রেখেছে, এটাকে শানিত করতে হবে, ঠিক আছে? আমার বিশ্বাসকে জানিস সগীর, তুই এরকম একটা প্লেয়ার, তুই মনে করছে তুই গ্রাম অঞ্চল থেকে ধীরে ধীরে শহর জেলা একদম একদম তুই ন্যাশনাল টিমে খেলবি। আমি তোর ভাই সগীর, আমার ভাল লাগবে, এলাকাবাসীর ভাল লাগবে, আমার সবাই মিলে টেলিভিশন দেখবো আর হাত তালি দেবো। সত্যি কথা ফারুক ভাই, মানে ফারুক ভাই কখনো মিথ্যে বলে না, ঠিক আছে? আমার যদি সঠিক সময় সঠিকভাবে খেলতাম তাহলে অন্য জিনিস ছিল, এখন আমি তোকে দিয়ে স্বপ্ন দেখি। তুই একটা জিনিস কাজ করবি ভাই, পরিশ্রম করবি, আল্লাহর উপর বিশ্বাস রাখবি, সৎ থাকবি, দেখবি কোথার কোথায় যায়, এগুলো বাদ দে ভাই, বাদ দে সব, ঠিক আছে ভাই? হ্যাঁ সব বাদ দে, যা আসসালাম। শোন, মাছের রাজা হচ্ছে ইলিশ আর খেলার রাজা হচ্ছে ফুটবল। এই যে তেল দিয়ে যে মুড়িটা মাহাচ্ছি বুঝছিস, খালি যদি একটুখানি পেঁয়াজ হইত রে, টেস্টি হইত রে, মনে হচ্ছে যে একদম ইভারেস্টের স্বাদ পাতি, ইভারেস্ট। ওরে বাবা রে বাবা, এরকম একটা ভাব নিলি যেন বহুবার এভারেস্ট বিজয় করে আনিসিস।
খালি এভারেস্ট করছিস কেন? হিমালয়, মাউন্ট এলিজাবেথ, নীলগিরি সব তো একাই জয় বিজয় করে এসেছে, আমরা তো সব ফাউল, হলুদ কার্ড, আর মুড়ি ভাঙা। মুড়ি সিমড়ে খেয়ে যাবে না, সিমড়ে মেরে যাবে না। ওরে পাগল, কি আরে তিল সরিষার তেল দিয়ে মুড়ি মাখাচ্ছি, এত সহজে মুড়ি সিমড়ি হবি নে? শোন, তাছাড়া আমার একটা জিনিস মনে হচ্ছে, সামনে তো ফুটবল খেলা, এই ফুটবল খেলার ভিতর আরো কয় বোতল মনে হয় আমার সরিষার তেল আনিয়ে রাখতে হবে, এক বোতলে হবি না নে, কারণ প্রতিদিন খেলা দেখবো আর মুড়ি মাহা মাহা খাবো, বুঝতে পারিস? আমারও তাই মনে হয়, রাত জেগে খেলা দেখতে হলি খাতি হবে, খাতি হবে। সেটা ঠিক আছে তোমাদের কথা, বাট একটা বিষয়। কি সে বিষয়? তোমরা কিন্তু সেটা এখনো খেয়াল করবে। কোন বিষয়টা? সেটা কোনটা? বিষয়টা হলো কিছু হোসেনের বিষয়, ওর কথাবার্তা কিন্তু ইদানিং আমার মোটেও ভালো ঠেকতেছে না। মুখের উপরে কিরকম জনে ফাঁপটটা নিয়ে কথা কয়, মুখের উপরে অ্যাকশন কষে দেয়, খেয়াল করেছিস? শুধু অ্যাকশন কষে দিলে হবি? সম্মান থাকতে হবি না? হ্যাঁ, আমাদের ফারুক ভাইয়ের যে সম্মান, ইলেকশন হলে পরে হোসেন উড়ি যাবে, উড়ি যাবে। খালি বেশি কথা কয়, খালি বেশি কথা কয়। এই ফারুক ভাইয়ের কাছে এই হোসেনের কোনো পাত্তা আছে রে? হ্যাঁ, ইলেকশন হবি, ফারুক ভাই যার যোগ্যতা, হোসেনের কি যোগ্যতা আছে ইলেকশন? এই শোন 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 হারু, কথাটা কলাম উড়াই দিস নি, দেখলি নে কিরকম অমিতাভ বচ্চনের মতো ভাষণ মারতেছিল? জাস্ট মনে কর ওই যে অতিথি পাখি, অতিথি পাখির ওই প্রসঙ্গটা যদি না আসতো তাহলে করে কি করতে জানিস তো? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা ওই ভাষণ চালাতেই থাকতো। আমার তো মনে কয় ওর কোনো দূরভিসন্ধি আছে, সেটা থাকলে থাকুক। ফেলে দিল, ফেলে দিল, প্রচন্ড ফিদে পাইছে, আমি একা একা খাটি চাই। জীবনে অনেক মুড়ি মাখা খাইছো, এবার আমার একটু একা একা খাটি দাও। সেটা দিন দিন কিরকম হাওয়াইতে হয়ে গেল, ফাউল কোনে কা, খেলার মাঠে থাকলি ডাইরেক্ট রেফারি লাল কার্ড খাইতো, বলে একটা লাঠি মারে ইয়ে আছে, এক লাঠি মারতে নিজের ঘুরে পড়ে যাবে, হাতি খাতি একটা ডোল হয়ে গেছে, নিজে তা আবার দেখ জীবিকা নিয়ে নষ্ট করে। তুই পানি খা, পানি খা। এ টিয়া টিয়া সোনা, আরে এদিকে আসো তো, তোর কোনো হিসেব আছে? এই যে দুপুর বেলা খিদাই তো পেট সো সো করতেছে, আসো তো সোনা। এ টিয়া চলে এসছে কি? এত সেসাবি সিকিশের সকাল বেলা থেকে যে ক্লাবে গিয়ে বসে রয়েছো সেটার তো কোনো খবর নাই, ওখানে গিয়ে তো মেসি আর ম্যারাডোনার বড় করতেছো, বাসার ভিতরে যে বাজার নেই সেটার কোনো খেয়াল আছে? এই যে দিলেই তো একদম মাথাটা চক্কর করে ঘুরিয়ে, আরে মেসি ম্যারাডোনার কথা বলবো না, আরে বাবা রে এখন তাহলে বিশ্বকাপের মৌসুম শুরু হয়ে গেছে, একদম হুলস্থুল খেলা শুরু হয়ে গেছে, এদিন নিয়ে আলোচনা করবো না, এসব আলোচনা করার জন্য তো ক্লাবে গিয়েছিলাম। তাহলে সেখানে থাকি গেলেই পারতে, আর তোমার সাঙ্গপাঙ্গরে বলতে মুরগির ঘিলা খলিজা দিয়ে লটপটি রান্না করে দিত। এই যে এখন তো একদম মুরগির লটপটি বলে একদম খিদাটা আরো তুরিয়ে দিলে। ও জান, ও সোনা, একটু খিদে লেগেছে, দাও না সোনা জান। এই তুমি আমারে জান পাখি ডাকবে না তো, মাথা একেবারে গরম হয়ে যায় কিন্তু। একটা জিনিস কি জানো, এ তুমি যেন এরকম করে রেগে ওঠো না, তো কিরকম লাগে আমার জানো, মনে করো খা খা রোদ, কড়কড় রোদের মধ্যে এক পশলা বৃষ্টি, একটুখানি মেঘ এসে তোমরা ঢেকে দিল, আমার কি মনে হয় জানো, তোমাকে দেখি ওই সিনেমার লোকজন লেগেছিল, রাগলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, এর মনে হয়। সারা জীবন তো খালি ওই প্ল্যান্টিক বক্সের সামনেই দাঁড়ায় থাকলে, গোল তো আর করতে পারলে না, যত বড় একটা প্যাড হয়েছে কেমনে গোল দিবে তুমি? শোনো এখন তো টুকটাক, ঠিক আছে, প্র্যাকটিস চলতেছে, যখন খেলা শুরু হয়ে যাবে বল এরকম ডাবলিং করে ডেনেটাকে বামে যেভাবে মারবো গোল কিন্তু হয়ে যাবে টিরি বাবালা, তখন কিন্তু একদম অন্যরকম ফিলিং কাজ করলে। যা খিদে লিখছে, খাও দাও না, তুলে মাত্র ভাত সরিয়েছে, এক ঘন্টা লাগবে। আর লাগুক না এক ঘন্টা, এক ঘন্টা কোনো ব্যাপারই না, তোমার দিক যদি আমি সেই থাকি না, এক ঘন্টা বলতেছো কেন, একদিন, এক সপ্তাহ, এক বছর আমি সায় সায় থাকতে পারলাম, কি রে সুন্দর রে তুমি শোনা, তুই এরম কেন, তোমার দেখলে আর একটা গান মনে পড়তেছে, তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে
আরে শিল পরিসর রে বন্ধু, শিল পরিসর কি লাগছে আমার মুন্ডাই চাইতেছে বড়য়ের কাটা দিয়ে ফুটবলটারে আমি গুতায়ে বাতাস সব বাইর করে দিই। আপনাদের সাথের বেতন হয় না, বসো দেখতেছি। রাগনি তোমায় লাগি আরো ভালো, মেসি না রঙে কথা বলে। কেমন আছো রুমা বেগম? আপনি এনে কেন? আপনার না কইছে আমাকে বাড়ির আশেপাশে ঘুরঘুর করবেন না, আপনার সাহস তখন আমাকে বাড়িতে বোধহয় পড়ছে। আব্বা কিন্তু ঘরে আছে, কারণ আব্বার ডাকতেছি। আব্বা আব্বা দেখে যাও তো, এই যে খারাপ লোকটা হোসেন আলী এখানে আসছে আমাকে বাড়িতে উকি চুকি মারতেছে, বদ একটা। আব্বার ডাকার এখানে কি হলো? মানে তোমার আমার মধ্যে কথা হচ্ছে, মানে এখানে উনি আসবে কিসের জন্য? আপনারা না কইছে আমার চোখের সামনে থেকে দূর হন, আপনার একটা আমার গা দলে। এমন করে কথা করছে কিসের জন্য রুমা? আমি তো আর্জেন্টিনার পাগল ভক্ত, মেসির হচ্ছে কি ইরাম অন্ধভক্ত, স্বপ্নে তার আমি মাঝে মাঝে দেখি। তুমি যদি আমার সঙ্গে এরম করে কথা করো মা, বিশ্বাস করো মনে হচ্ছে বুকের পাঁজান আমার ফাইটে যাচ্ছে। আপনার কোনো আমি যাইতে কইছি? আমি আসলে পরে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে তোমার গা জ্বলে যাচ্ছে, আর অন্যদিকে তুমি যে কচু পাতার ভিতরে মোড়ায়া মোড়ায়া সিরার মোয়া একদম নিয়ে তুমি সগির উপহার দিচ্ছ, সেটা যখন মুরপিরা সমাজ দেখতেছে তখন কি তোমার গায়ে বাঁচতেছে না, চোখে লাগতেছে না? হ্যাঁ, তারা যে অনেক কথা করছে তুমি তো কোনো পাত্তাই দিচ্ছ না। হুম হুম, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কোনো ব্যক্তিগত বিষয় আমি নাক গলাই না তোমার, আমি সাফ সাফ একটা কথা কয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে তুমি যদি আমার ভালো না বাসো না, তাহলে পরে আরেকটা কথা সুন্দর করে বুঝে রাখো, সেটা হচ্ছে তুমি কিন্তু যে হারু ফুটবলার সগিরের জীবনে পাবা না, আমি সেটা হইতে দেবো না। সুই দিয়ে তোর চোখ আমি গাইলে দেবো, তুই আমার চিনিস, আমি সগিরের ভালোবাসি, তুই যা খুশি তাই করগে যা। এ অপমান আমি পকেটে ভরে রাখলাম, আমার মনে থাকবে, তোমার আমি কই দিচ্ছি আমি কিন্তু সগিরের ছাড়বো না। তোর মতো ছাগল আমার চেনা আছে, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরো যাবি, নাহলে তোরে আমি এমন প্যালেন্টি দিবো তুই একদম ব্রাজিলে যাবো সাবি। মানে কি বলবো, মনে করো যে খাইতে যাব, যে ঘ্রাণ বেরিয়েছে, আর মনে করো হচ্ছে কি যে সুন্দর চেহারা দেখতেছে, খাইতে না জানি কি মজা হবে। আমার কি মনে হচ্ছে জানো, যে তোমার হাতটা আমি কেটে একদম সোনা দিয়ে বাঁধিয়ে রাখি। হ্যাঁ, তুমি হচ্ছে সোনা একটা জান টাইপের, মানে এই যে ঘ্রাণ নিয়ে খাচ্ছি, এই খাইতে গেলে আমার কি মনে হবে জানো, যে ছিয়াশি সালে এই যে 86-এ আর্জেন্টিনা যেন ম্যারাডোনা যেরকম গোল দিয়ে বিশ্বকাপ জিতেছিল না, মনে হচ্ছে কি আমি মনে করো ম্যারাডোনা, আমি খেলতেছি আর সবাই সেই দেখতেছি। আরে চুপচাপ করে খাবো না, শোনো এই যে কথা বলতেছি না, এই যেমন করে মারির একটা ব্যায়াম হইতেছে, তখন কি এই যে জিনিসগুলো করেছো এটা আপাত করে কামড় দিয়ে খেতে পারবে, আর যদি এইসব ব্যায়ামটা আমি না করি তাহলে কি হবে জানো, সেটা ভাইর আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমার কাছে আমি করতে যাবো আমার কাছে কবি না মানে কার কাছে তুমি? আমি হচ্ছি সেই যে পুতুলপুর, পুতুলপুর তো ফুটবল অ্যাসোসিয়েশন আছে, তার সভাপতি, ক্লাবের সভাপতি, এই গ্রামের ফুটবলের ধারক এবং বাহক। আরে সেদিন বাগে খাইছে রে ফারুক, সেদিন বাগে খাইছে। শোন, তুই হচ্ছিস আর্জেন্টাইন, তোকে সঙ্গে কথা বলা হল যাবে না, এখন অন্যরকম কথাবার্তা না কি কই? অবশ্যই অবশ্যই ভাই, তোমার একটা কথা বলি, এই যে ক্রিমিনাল আছে না, ক্রিমিনাল মনা ক্রিমিনালের সাথে হাত মিলেও না, হচ্ছে কি যে ঘুপড়ি বুকেরা থাকে না অনেক সময়, এতে খেয়ে একদম ভিতরে ফোপড়া বানিয়ে ফেলবে, তখন হাত পা থাকবে পরিষ্কার পড়ে যাবে বলে দিলাম। সেটা আমি বুঝবানি পরে, ও তো আমার ব্রাজিলিয়ান ভাই, এখন ওরই কথা শুনবো, তুমি আর্জেন্টিনা তোমার কথা আমি শুনবার চাচ্ছি না। কি বলতেছে এগুলো, মাথা পাগল হয়ে গেছে নাকি? এই যে আপন রক্তের ভাই বাদ দিয়ে ব্রাজিলের ভাই আপন হয়ে গেল? ভাই রে তোমার একটা কথা বলি, একে তো রক্ত চোষা টাইপের, রক্ত পাচ্ছেন সেই টাইপের, চুপ করে মোলায়েম হয়ে ঢুকবে তার রক্ত চুষে খেলবে, ও কিন্তু টাকা পয়সা মেরে দিয়ে শেষ করে ফেলে, খুব সাবধানে দেখো ভাই। খবরদার ফুটবল ফারুক, আমার নামের পরে ক্রিমিনাল যোগ করার আগে নিজের চেহারাটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? আর পাঁচটা মিনিট ওয়েট কর, এমন ছোঁয়া খাবি না, একদম মলি দিলাম, একদম
উদ্যানের ভিতরে চলে যাবি তো যত বেরেলে দিলেন তা পাইবেন না থাকুক না আপনার কিন্তু বাঁচাতে পারবে না বলে থাক 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 উঠার দরকার হবি না নে খুব শক্তি দেখাচ্ছে হ্যাঁ তুই কিছু মনে করিস না বুঝছিস ওই বিশ্বকাপ না পাতি পাতি মাথাকার খারাপ হয়ে গেছে এই শোন ওই খেলা বানানোর বিষয়টা ওটা চাইতে পারবা না এই দাঁড়ো খেলা বানানোর বিষয় মানে এই গ্রামে তো একটা ক্লাব আছে একটা ক্লাব আছে এটার নাম সভাপতি ক্লাব তো আছে হ্যাঁ আছে সেটা আর্জেন্টিনাকে ব্রাজিল কেউ তো নাই আমরা ব্রাজিলের জন্য খান বানাবো হ্যাঁ বানাবো এ হট আরে এই হটাই এত সুন্দর একটা রান্না করেছে খাবার মুডটাই নষ্ট করে দিল এসব ফাজিল গুলা সব ফালতু ব্রাজিলিয়ান গোলাপ আর তুমি এরকম শাড়ি পরবা না তো নীল রঙের শাড়ি পরো ব্লু শাড়ি পরবা এটা ব্রাজিলের কালার এটা খুলে ফেলা তো এক কাপ চা খাবি নাহি তা দিলি দাও তুমি তো আমার দুধ চা ছাড়া খাও না আমি এদের নতুন দুধের কোটরতে ভাঙিয়ে প্রথম চাটা কিন্তু তোমার দেবো চাটা নগদ দিও হ্যাঁ 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 জলদি করে আধা সারা চিনি ভাড়া একটা রংসা দিত বেজাজটা ভালো যাচ্ছে না আমি তো আধা সারা রংসা বেশি নে অল্প একটু আধা দিই এই কথা কম যা করছি তাড়াতাড়ি কর কুই 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 হবে কুই করব কোনো কথা হবে না তাড়াতাড়ি ডেলিভারি দে না তা ঠিক আছে সে না হয় আধা সারা রংসা দিই দিও কিন্তু তুমি এরকম পেরেশানি কোনতে আসলে কেমন খামিয়ে ঘুমিয়ে একদম প্যাকেটে দুধ হয়ে গেছে প্যাদো মুখ সামাল করে কথা কবি দুধের প্যাকেট হয়ে আমি আইছি তাই না মস্কার করিস কার সঙ্গে তুই এই গালের দাঁত ওই গালে নিয়ে যাবো ওই গালের দাঁত এই গালে নিয়ে আসবো থাপড়ে গালে সামনে ফাটায় ফেলাবো একদম সেই ফাটা জায়গায় লবণ ভরে দেবো পেদের উপর রাগ ধরে লাভ আছে তুমি তো আমাকে ভাষণ মাস্টার সেই জন্যই তো অতিথি পাখির সাথে ফুটবলের সম্পর্ক বের করতে পারলে না বিরাট ভাষণ আলা হয়েছে মাথা তাহলে কিন্তু মেলা গরম হয়ে রয়েছে রে যে কোনো সময় কিন্তু হাত উঠে যাবে অ্যাটাক হয়ে যাবে কিন্তু হাত যদি উঠে যায় রে পেদো তাহলে পরে কিন্তু বাঁচবি নে এটা তুমি কিরাম কথা করছ তুমি যদি হাত উঠাও তাহলে পরে আমি কি বসে বসে থাকবো আর তোমার চুমু খাবো নাকি ডাইরেক্ট অ্যাকশন হবে ডাইরেক্ট অ্যাকশন বুঝিস এই পেদো মুনশির কিন্তু তুমি অত খেলনা মনে করো না একদম ঠিক কথা কইছে পেদো গলাম দুধ চা খায় না না তোকে সব কোনো কথা কয় যাবে না ইবলিশের দল করে কার এটা গেলাম ঠিক কথা কইলি না এই আমি ইবলিশ হতে যাব কি জন্য মালাই ফ্যাক্টরি থেকে একটা বরফ কুচিনে মাথায় মেরে কাজে দেবে সেটা কারো কোয়া লাগবে না নিজে সরকার তেল দাও খবর হয়ে যাবে কিন্তু ব্যাপারটা কি রে এমনি সেটি আছে কিছুর জন্য কেসটা আমি একটু ধরতে পারছি না কেন সেটি আছে তবে আমার যেটা মনে হচ্ছে সেটা মনে হয় ওই রুমা পাটার উপরে ফেলে একদম বড়ই ছেঁচা ছেঁচেছে খুব ভালো কাম করেছে একদম ঠিক কাম করেছে যে ফাউলের ফাউল ওর ছেঁচা ছেঁচা খুব ভালো আছে কি করা উচিত জানিস ওর ক্লাবের তো গাঢ় ধরে বের করে দেওয়া উচিত তাই তো ফাউল পানির ভিতরে সুবই আমি আমার বাপের জন্মে দেখিনি গায়ের মধ্যে চাকা পড়ে যাবে তো কি করলি তুই তুই কি করলি যেটা কইছিস সেটা নিশ্চয়ই কানের ভিতরে ঢুকিছে মুখ সামলায় কথা কবা কলাম আমার পুকুরের মধ্যে আমার যখন খুশি তখন আমি ডুববো সেটা কি তোমাকে কয়া লাগবি ফুটবল ফারুকির বউ এই খবরদার আমাকে ফুটবল ফারুকির বউ কাবা না আমি কিন্তু একেবারে ভ্যানিশ করে দিব কলাম আমি কাশু ডাকাতের মেয়ে ও রে আল্লাহ আমি কি ভাইসি ভাইসি আসছি হ্যাঁ বদর মেম্বার আমার বাপের নাম তোমার আব্বা একজন গমসোরা ছিল তারে মাইরে ধরে লোকজন মেম্বারি থেকে নামিয়ে দিয়েছে ফ্রড আমারে সবকিছু কয়েছে এই শাক শূন্যের পেটে পেতনি তুই কি করলি আবার কত দেখি আমার ফরহাদ আমার সুমি ফ্রড না খারা শাক শূন্যি ভেটকিরানি তোর যদি আজকে বিচার সালিশ না করিসি এই ঘর বালিতে আগুন জ্বালাই দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব এই আমি কয় দিলাম খারা তোর বিচার করবো আসিস জ্বালাতে পুরা ম্যারাডোনার মতো শট মেরে একেবারে উড়াই দিব ওরে আমার ম্যারাডোনা আইছে এই এটিয়া জন্মের পরে তে কোনোদিন কাপ নিতে দেখিছিস হ্যাঁ
তোকে লজ্জা করে না আমাগো ঘাইতে আসে কামকাজ করতে? হ্যাঁ, আমার তো লজ্জা শরমে মইরে যাইতাম, কোনোদিন মানসেগের ঘাটে আসতাম না। যা যা যা, আর কোনোদিন আমাগের ঘাটে আসবি না, যা। ফুট ফুট ফুট, তোমার আশা গুড়ি বালি, আর এই পুকুরের ভাগ আমি ছাড়ছি নে। তা সারবাকে, লজ্জা শরমের তো মাথা খাইছো, অন্যের ঘাটে থালা বাসন ধুইতে আসো। আমি হলি পরে জীবনও মানুষের ঘাটে থালা বাসন ধুইতে আসতাম না। আমি বারবার আসবো, প্রতিদিন আসবো। তুমি যে এত বড় শরীর নিয়ে আমাদের পুকুরের ভিতরে ডুবিছ, এ আমাদের মাছগুলা তোমাদের গালাগালি করতেছে না? আমাদের মাছগুলার কষ্ট হয় তো? মানুষ ডুবইলে যে মাছের ডিস্টার্ব হয়, সেটা খালি তোর মতো বাইদানি মুখে এই জীবনের প্রথম শুনলাম। আরে বাইদানি, যা যা, তোর ওই যে সাপ নিয়ে আউট হ, যা যা, ফুট ফুট, সাপের খেলা দেখা গা, যা বাইদানি যা। আমি তোমারে ফাইনাল ওয়ার্নিং দিলাম, এই ঘাট কিন্তু এখনো তোমাদের পুরোপুরি হয়ে যায়নি। হ্যাঁ, শুধু শুধু নিজে বলে দাবি করো না। আরে যা যা যা, ফুটবল ফারুকের বউ আবার কথা কয়, লজ্জা করে না, এ যা তো, যা 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 যা। চুপ কর, ফ্রডের বউ ফ্রড, কুমিরের মতো ডুবই। শোন, এই কুমির যখন তোর পাও ধরে টান দিবে না, একদম পুরো হাড্ডি মাংস সহ গিলে খাইব, মনে রাখিস, বুঝছিস? আমার বাপ ছিল বদর মিম্বার, বদর মিম্বারে নিয়ে আমি। আমাদের রুমার ব্যাপারে তোমার সাথে হালকা একটু কথা ছিল, যদিও কথাটা তোমার সাথে বলা ঠিক হচ্ছে না, তারপরেও কথাবার্তা না পেছে জেরে কাছো, আমার কাজ আছে। আরে সেই কারণেই তোমারে ডেকে আমি কতি চাচ্ছি। রুমা তো আমাদের বোন, তাই না? সে তো গ্রামের মান সম্মান, তাই না? শোনো চাচা, মায়েরা একটু সামলে রেখো, যখন তখন যেখানে সেখানে তারা সগিরের সাথে দেখা যাচ্ছে। সগিরের সাথে দেখা যাচ্ছে মানে? আরে দেখলাম তো, কচুর পাতায় মুয়া মুড়ায়ে সগিরে মুয়া খাওয়াচ্ছে, বেঞ্চিতে বসে কি হাসাহাসি করতেছে আর মুয়া খাওয়াচ্ছে, মুয়া মুয়া মুয়া। এরকম যদি রাস্তাঘাটে রুমারে দেখা যায় তাহলে বিষয়টা কিরকম দেখা যায় একটু কমপ্লেন ভালো দেখা যায় তো? তুই কি সত্যি করছিস? শোনো, তোমরা সবাই আমার ক্রিমিনাল কাউ হেডে ঠিক আছে, কিন্তু আমার কিন্তু মনটা একদম ফুলের মতো পবিত্র। আমি কি চাই জানো? আমি চাই রুমার একটা ভালো জায়গায় বিয়ে হোক, সে একটা সুখী সংসার করুক, এই চাওয়াটা কি খারাপ? কম কি ভাবছো চাষা? আরে এত ভাবাভাবি করার কিছু নেই, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ওই গায়ক ফুটবলারের সাথে ওর মিলামেশা করতে না করো, ওর ভবিষ্যৎ কিন্তু ভালো না, বুঝতে পেরেছো? শোনো, ওই তোমার মায়ে বলেই কিন্তু কলাম, বুঝতে পারিছো? সবাই আমার ক্রিমিনাল গুলো, আমি কিন্তু মানুষটা ফ্রেশ, কথাটা একটু মনে রেখো। ভাই, কেউ কি আছে গোলদার মতো? থাকলি পরে আসো, আর ভাল লাগছে না। তোর মুখের ভিতর কি রাইগা ভাই? ওই যে সুরভি বাবার গুরুজর্দা মাইরে একটা পান খাই ফেললাম, শরীরটা খুব ওই ছিল, চাঙ্গা হয়ে গেল। মানে জর্দা খেয়েছিস মানে ড্রাগস? এই তুই বেরো 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 বেরো। কারণটা কি? ড্রাগসের জন্য। এই পিতারে যদি ড্রাগসের জন্য বাদ দেওয়া হয়,
তুই তো একদম একদম জ্বর দেখিয়েছিস ড্রাগস তুই বেরো বেরো হেঁটে বেরো ভাই আমি মানে আমি আমি একটা পানি তো খাইছি ভাই পানের সঙ্গে তো তুই খেয়েছিস ড্রাগস খেয়েছিস বাবা জোরদার কুরু জোরদার ওরম কিছু না একই তো ড্রাগস না ড্রাগস বেরো 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 তুমি দাদা দাদি কইছ তো আমার কথা কারা কি বলতেছে ভুল করে ড্রাগ নিছ ওরে মাফ করে দেন তাই এরে লাগতে ওদিকে নাও তো এই চল 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 আ তুই বেরো এটা বেরো বেরো আরে তুই আমার আমার আরে কিছু কথা ভাই কই বেরো সারাদিন খালি বসে বসে যদি খাও আর রাত ১২টার সময় চোখে মুখে আন্ধার উঠে বলবে অবাও কি সকাল কি হয়ে গেছে আমার কটা ফেনাবাদ খাতি দিবা রাজের কথা কবা না বুঝাও জীবনে কোনোদিন খাইছো ফেনাবাদ ওই দুই ঘন্টা ধরে তেলাতি তেলাতি তারপরে ওই মুড়ির টিনের মুখ খুলিছো তোমার আমি চিনি নে মুড়ি আল্লাহ এই তুই কি করলি হ্যাঁ রোনাল্ডোর মতো কিক মাইরে বার পোস্টে পাঠাই দিব তোরে আমি জীবনে ফেনাবাদ রান্ধি খাওয়াই নে না গত সোমবারে কি রান্ধি খাওয়াইছিলাম পায়েশ খাওয়াইছিলাম না খায়ে খায়ে ভুলে যাও শখ মেটে না এই তোমার কি হয়েছে কাউদি হ্যাঁ শুয়েছিলাম একটু ঘুমাইছি কয়েছ যে হেলিকপ্টার চালাইছে হ্যাঁ তারপর জায়গায় গেছি এখন ঝগড়া শুরু করে দিয়েছাও এই আমি তো একটা মানুষ নাকি আমার কি মান সম্মান বলতে কিছু নাই নাকি আ হ্যাঁ হ্যাঁ মান সম্মান আর থাকা লাগবি না এখন ওডেন ওডেন দেই এক ভারতে ঘুরে আসেন যান আমি বাইরে যেতে পারবো না মশায় কামড়াবে তারাই খালি একলা মশা কামড়ায় সারা দুনিয়ার মধ্যে একজন মানুষ পাইছে মশা হ্যাঁ যত সব ঘর কোনো আইছে ভাগ্যিস যে আব্বা কটা জমি রাখি দিছে আনলে তোমাদের দুই ভাইয়ের যে কি অবস্থা হইতো সেটা আল্লাহ জানে সে দেখা যাবে না আমার না খুব খিদে লাগিছে বুঝছো আমার কটা পাপর ভাজা দিবা ওরে আল্লাহ পাপর কি আসমানেতে ভাইছে ভাইছে আছে হ্যাঁ বাজারে যাওয়া লাগবি না ওঠো বাজারে যাও চা পাতা চিনি টোস্ট বিস্কুট সানাসুর মুড়ি সব কিছু কিনে আনবা না কসিরাম কি একটু পরে গেলি হয় না জি না পরে গেলি হয় না এখন জাতি হবি যান যান সারাদিন খালি ঘুমানো তোমার এখন থেকে তুমি গোলকিপার তুমি থাকবে না ভাই একটা কথা ছিল ভাই ভাই আমি তো স্ট্রাইকার হতে চাই ভাই আরে স্ট্রাইকার হতে চাও আরে বাবা রে ফুটবলটা হচ্ছে ১১ জনের খেলা ঠিক আছে না মনে করো যে দশ জন যখন খুলতেছে এটাছে অনেক সময় পেনাল্টিতে কি হয় পেনাল্টিতে কি হয় যে গোলকিপার সেই তো খেলাটা জিতিয়ে দেয় গোলকিপার তখন সুপারস্টার ঠিক আছে না এটা তো দলভুক্ত যখন আমরা মেডেল জিতবো তখন তো সবার একই মেডেল দেবে গোলকিপার জন্য যে অন্য মেডেল দেবে সেটা তো না তখন স্ট্রাইকার যা দেবে এটাও তাই দেবে আর গোলকিপার গুরুত্ব তো বেশি ব্যাপক গুরুত্ব তুই তাহলে পরে চেঞ্জ করে দেব আপাতত খেলো তুই পর 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 লেদু পর আর তোমার যে সাইজ তুমি খালি গোলে ধরাবা এমনি তো অর্ধেক পুরো নিয়ে যাবে বল ঢুকতে কমন দিক চলো 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 প্র্যাকটিস 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 ধরো আমরা বল মারবো এই
এইবার এইবার বিশ্বকাপ ব্রাজিলের হাতে, আর আর্জেন্টিনা কলা হাতে নিয়ে বাগানে বসে থাকবি। কেটা বলেছে তোমার, কেটা বলেছে? এই যে আমি হতেছি অত্র এলাকার সবচেয়ে বেশি ফুটবল জানি, ফুটবল বিশেষজ্ঞ। এই আর্জেন্টিনা বসে থাকবে না, আর ব্রাজিল নিয়ে নেবে যত সব ফালতু কথাবার্তা বলতেছে আমার সামনে। একটু সম্মান দেখানোর যদি কোনো ইচ্ছে থেকে থাকে, আব্বাজান ভালো ভালো কিছু সয় সম্পত্তি দিয়ে গেছিল, তাই কিছু একটা করে খাচ্ছি, নাহলে দেখতাম তুই কি করে খাই। আর মনে হয় তুমি খুব খেটে খাও, মাটি খেটে খাও, ঘর গুনে কোথাকার ব্রিটিশ বউটা নিয়ে এসে, একদম ভালো আছে ব্রিটিশ বউটা নিয়ে। এই ফারুক, এই খবরদার করছি, তোর ভাবির কোনো বাজে কথা কবি না। একশো বার ব্রিটিশ বলবো, তাতে ব্রিটিশ চাল, ব্রিটিশ 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 বললাম যে কি হয়। আবার সুসময় আসুক, তখন দেখিস এই ফরহাদ বাচ্চায় তোর অবাক করে দেবে। সাবধান করে দিলাম, এই ফুটবল ফারুক যতদিন জীবিত আছে তোমার মতো চার পাঁচটা আমার কাছে কোনো ব্যাপার না। নিজের ভাই না হলে, রক্ত রিলেশন না হলে এমন একটা ডিসিশন দিতাম না, এক উপরে চলে দিতে। আমি মনে কাই বসে থাকতাম। হ্যাঁ, আপনি কে কইছে তার পিছন থেকে খোঁচা দেওয়ার? ওরা ওই সময় তো খোঁচা বুসা বুঝি না, বুঝছো? আর্জেন্টিনা এবার কাপ পাবি না, এটাই হচ্ছে ফাইনাল। কেটা বলছে আর্জেন্টিনা কাপ পাবে না? এই যত সব ফাউল লোকের ফাউল কথাবার্তা, ব্রাজিল মনে কাপ নিয়ে বসে আছে, একদম আলমারি বানিয়ে রাখছে, ওর মধ্যে কাপ বসে দেবে ফালতু কথাকার লোক। আচ্ছা হয়েছে হয়েছে, তুমি এই ভেজাগা নিয়ে থাকো না তো, যাও। আরে আমি তো চাইলে কি করবো বলো, এই জায়গা ছেলে মানুষের পিছন থেকে যাইতেছে, যত সব ফালতু শেষ করে ফেলি সবাইকে। ক্ষমা করতাম না। তোর বুকি চাপ মারতে মারতে তো আমার জীবন বেরিয়ে গেছিল। খালি কি চাপ, আমার তো মনে হয় কবরে নিতে হবে, একদম শ্বাস প্রশ্বাস বন্ধ। আরে কিসের শ্বাস প্রশ্বাস, ওর মুখ দেখে যা বের হয়ে গেছে। সামান্য একটা গোলকিপারে দাঁড়ায় তুই যদি এই রকম ভঙ্গ ধরিস, তাহলে বড় কোনো টুর্নামেন্ট হলে তখন তুই কি করবি ভেবে দেখতে পারিস? কথাবার্তা ডাউন করে কও বুঝছো, সামনে আমার সগীর দাঁড়াইছিল শট মারার জন্য। আচ্ছা যদি বলটা কোনো মতে আমার মুখে আসি লাগতো, আমার কি হইতো বুঝতে পারিছো? বুঝতে পারিছি, তোর অবস্থা গিলু টাইট হয়ে যেত এটা আমি বুঝতে পারিছি। আমার কত হতো, সারা পৃথিবীতে কিন্তু একা গোলকিপার নেই, আর কেউ গোলকিপার নেই, আলার ভিতর ডিম একটা অজ্ঞান লাগ করতে কার দেখারু। এমনিতে সাইজ তিনি কম হয়েছে, ফুট মারার কথা কবি নে না বলে তো পাচ্ছিস না লেদু। কি সুন্দর একটা খেলা খেলা পরিবেশ ছিল, আইন শৃঙ্খলা পর্যাপ্ত পরিমাণে স্ট্রং, নো ড্রাগ ইন আওয়ার ফুটবল মাঠ। এটা তুই কি বলি? ইংলিশ কলাম, তুই ইংলিশের কি বুঝিস? চা বানাস চা বানা, কথার মধ্যে কথা কইস কেন? সেখানে তুই কি করেছিস, গোল পোস্টের সামনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে গেলি? তোর মতো এরকম একটা চায়ের মইনে জীবু একটা ফুটবলের শট খাওয়ার ভয়ে যদি অজ্ঞান হয়ে যায় দেখতে কিরম লাগে, এ মানছি কি কয়, একে মেনে নিয়ে যায় কলিনি। শুন, তোদের লাগা লাগে দিয়ে আমার চলবি না, আমি দক্ষ স্ট্রাইকার, প্রত্যেকার বড় ভক্ত। হোসেনের জায়গায় আমারে গোলকিপার দিয়া জাতির কাছে অনেক বড় প্রশ্ন থাকে গেল, কয়ে গেলাম।
কইয়া গেলাম তুই কলি হয়ে গেল জাতি তো তোরে নিয়ে খুবই চিন্তিত রে আরে তুই করছিস টা কি আমার বাড়ি তো ভাত রান্নাই বন্ধ হয়ে গিয়েছে কারণ একটাই লেদু কেন অজ্ঞান হলো অজ্ঞান হলো অজ্ঞান হলো লেদু কেন অজ্ঞান ব্যাপারটা বোঝা গেছে না বোঝা যায়নি তোগের মতো তোগের মতো ফাউল ফ্রেন্ডের সাথে কথা বলতি আমার ভাল লাগতেছি না আমি চলে যাব আরে দাঁড়া দাঁড়া দেখেনি আমিও যাব রাগ করছিস কেন খবরদার আর কথা কবি নে আরে আর কথা কবি নে তোদের কথাবার্তা শুনে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এই তোর মেজাজ খারাপের কি আছে তুই তো চার দামই দিস নি এই দেও না আর দিবেও না এই লেদু এই শোনা আমি যাব এই এই ছোড়া যদি খালি আর্জেন্টিনার ভক্ত না হতো ওরে আমি কি করতাম একদম ছেঁচে ফেলাতে মোর প্যাল গুলে নিতাম আমি থাক ও সব করা যাবে না ফারুক ভাই ডাইরেক্ট করে দিয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ভাই ভাই আমাকে কোনো গন্ডগোল নাই আমি তো গন্ডগোল করতে চাই না এই সারা সিনি যে এটাকে আমার কিনে আনতে হয় না টাকা লাগে না আপ পাবিনি পাবিনি আমি কি জমিদারের ছল আমি সব ফিরি ফিরি খাওয়া যাব না 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 পাই যাবিনি কোনো সমস্যা নেই আমি আমি একটা গান বানাইছি বুঝতে পারছিস ফারুক ভাই শোনাতে হবে গানটা এ তোর গান করার কথা কথা কি এদের তো আবার বেশি গালাগালিস করে ফেললাম না আরে না দেখছে না সকালেই চলে আসবে না এসে কমনে যায় এই ওর প্র্যাকটিস করব তালিবারে গান গা আরে ফুটবল পাগল বেড়ে আরে ফুটবল পাগল ফারুক ভাই টা 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 ফুটবল পাগল ফারুক ভাই আপনার কোনো চিন্তা নাই আর্জেন্টিনা আর্জেন্টিনা আমরা সবাই ভাই ভাই জিত পানি জিত পানি জিত পানি এবারের বিশ্বকাপ জিত পানি জিত পানি জিত পানি জিত পানি এবারের বিশ্বকাপ জিত পানি দে আর কষ্ট দে ইদানিং কিন্তু বললাম স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল রাখছো না শরীরটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে শুরু করো ঝোলটা নাও আচ্ছা নিতেছি মাছের ঝোল নিলে তুমি কি খুশি হও খুশি তো হবো তুই আমার আদর করবেন কেন বলতো মানে তোমার অবস্থা হয়েছে কি জানো তুমি একদম মার মতো আদর করো মানে হয়েছে কি আদর করা শাসন করো একটা গল্প তোমার আমাদের তো ছোট্ট একটা পরিবার ছিল দুই ভাই ছিলাম বাবা ছিল তা আব্বা করতে কি জানো যখন হাটে যেত সব কিছু তরি তরকারি মাংস মাছ কেনার পরে চুপ করে লাঠি লজের পকেটে সে কুই নিয়ে আসতো এসে আমার হাতে সে কুই দিত আমি করে চাকরি করতে খাইতাম মা দেখে রাগ করে আমার একটু বকা দিত আর আব্বারে এত বকা দিত আব্বা চুপচাপ করে কথাই বলতো না তুমি তোমার আব্বারে অনেক ফলো করো না আব্বারে কিরাম ফলো করি এই যে আমি তোমার এত ভকা ছকা করি তুমি আমার কিছু কও না আরে তা না ঘটনা হয়েছে কি জানো জান টিয়ে ঘটনা হচ্ছে জীবনটা খুবই ছোট এই ছোট্ট একটা জীবনে খামচা খামচি রাগারাগি পরিবারের সাথে করে কোনো লাভ আছে বলো তোমার একটা কথা বলি তখন আমরা ছোট ছোট বলার কথা মাঝে মাঝে মনে হয় তখন ওই যে বৃষ্টির জন্য ওয়েট করতাম খালি বলতাম আল্লাহ মেঘ দে বাদল দে যখন বৃষ্টি নামত দেখতাম বিদ্যুৎ চমকাচ্ছে তখন ওর কাছে বান্টি জব্বার বাসু আমরা একদম হুলুস তুল করে মাঠের মধ্যে খেলা শুরু করে দিতাম তখন মনে করো যে এতখানি পানি কাদা জমিয়েছে খেলা শুরু হইতো ধুমধাম ধুমধাম ধুম একবার কী হয়েছে জানো ফাইনাল খেলা লোক চারিদিকে ভিড় হয়ে আছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল এমন সময় বৃষ্টিতে লোকজন চলে গেছে কিন্তু আমরা টিম একদম স্ট্রং দাঁড়িয়ে আছি ভানটি এদিক থেকে কাটিয়ে কেটে 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 বল যখন একদম গোল পোস্টে মারবে এমন সময় সবাই ডাকতেছে ভানটি ফিরে আয় ফিরে আয় বিদ্যুৎ চমকাচ্ছে ভানটি থামে না ভানটি করলো কি সেই কিকটা মারবে অমনি হলো কি জানো উপর থেকে একটা বাস পরে আজরাইল এসে বান্টিরে নিয়ে চলে গেল মানে বান্টি মরে গেল আমি
আমি যে কি ভয় পেয়েছিলাম জান, তোমারে কি বলবো। রাত্রিবেলা যখন বান্তিরে ধোয়ায় গোসল করে যখন কবরে নামাচ্ছে, আমি দূরে দূরে দাঁড়িয়ে কাঁদতেছিলাম। আর ভিতরে খুব ভয় এসেছিল যে এই বল জীবনে আমি আর খেলবো না। আমি চুপ চুপ করে যে বলটা নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, বান্তির কথা খুব মনে পড়ে স্যার। এই বান্তির মতো আমি সগরিয়ে দেখতে পাই। সেলটার ভিতরে প্রতিভা আছে, যেরকম ক্ষিপ্ততা সেরকম সততা। স্যার এই বান্তির তো মা বাবা কেউই নেই, আমরাই। মানে বান্তিরে তো আমি অনেক বেশি ভালোবাসি। যেরকম খেলতো এরকম যদি আমাদের সগিরটা খেলতে পারে, এটা অনেক টাফ করবে। বান্তির জায়গা আমি দেখতে চাই রে স্যার, অনেক দেখতে চাই। তুমি যাকে ভালোবাসো তারে সবচেয়ে বেশি ভালোবাসো, তাই না? জান প্রাণ দিয়ে। আসলে এত আদর যত্ন করে খাওয়াচ্ছ তো, হঠাৎ করে মনটা কিরকম যেন হয়ে গেল, কিছু মনে করো না। তুমি ওগুলো খুব ভালো একটা মেয়ে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করে দিও, ঠিক আছে? কিন্তু খাই বেজায় স্বাদ হয়েছে। খেলাধুলো তো কোনো বিষয় না, মনে কর তুই যদি ব্রাজিলের সাপোর্টার হয়ে ব্রাজিলকে সাপোর্ট করে তোর যে সাসপেন্ড করেছে তার যদি তুই প্রতিশোধ নিতে পারিস, ফারুকের খামখেয়ালি পড়ার যদি তুই উপযুক্ত জবাব দিতে পারিস, তাহলেই তো তোর বিজয়, তাই না? নাকি বলিস? আরে বাবারে, সোজা একটা কথা কেন বুঝতে পারছিস না যে আমি কি একটা ফ্যাসাদের মধ্যে পড়ে রয়েছি? আমি ব্রাজিলের সাপোর্ট করবো কিরাম করে? আমি তো আর্জেন্টিনার মেসির হচ্ছে চরম অন্ধভক্ত। আমার কাছে কেন জানি মনে হচ্ছে স্বপ্নে উনি বারবার আমার ডাকে করছে, এই যে শোন হোসেন, তুই আমার আর্জেন্টিনারে ধরে রাখিস, মানে এরপর আমার পক্ষে কীটা সম্ভব আমি না আসলে ভাবতে পারছি না। ওরে এত ভাবাভাবির দরকার নেই তো, কোনো দরকার নেই এত ভাবাভাবির। আমি যেটা করছিস না তুই কান পেতে শোন এবং অক্ষরে অক্ষরে পালন কর, তাহলে তুই রেজাল্টটা পেয়ে যাবি। খালি খালি কি তোর সবাই ক্রিমিনাল কয়? কি আছে সেটা কত, মানে আসল ঘটনাটা খুলে কর। শোন, সারা গ্রামে প্রচুর পরিমাণ ব্রাজিলের সাপোর্টার আছে, সেই সব সাপোর্টারদেরকে একসাথে করতে হবে, এক করতে হবে। আমি মনে কর ফারুকের ভাই ফরাদরে টোপ গিলাবো, সে হবে আমাদের পুতুলপুর ব্রাজিল উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। তুই শুধু আমার সাথে একটু হাতে হাত মিলা, তারপর দেখ আমি কি করি। আচ্ছা সত্যি যদি আমি হাত মিলাই, তাহলে পরে ওশালা সভাপতি ফারুক আর সগিরে কি আমি রামধরা খাওয়াইতে পারবো? মানে আমার যে সাসপেন্ডটা করলো এর প্রতিশোধ আমি চাই, বুঝতে পারছিস? মানে তুই শুধু এইটুকু আমার ক্লিয়ার কর। অবশ্যই পারবো, পারবো না কেন? শোন, আরে তোর জন্যই তো মাথা খাটিয়ে এই প্ল্যানটা আমি বের করেছি, এখন খালি যায়ে ফরাদ দিয়ে কথাটা একটু করতে হবে, বুঝতে পারছিস? ফরাদ ভাই যদি রাজি না হয় তাহলে পরে কি হবে? তুই এত চিন্তা কেন করতেছিস কদিনই, এত চিন্তা কেন করতেছিস? তার রাজি করার দায়িত্বটা আমার, তুই শুধু কি করবি তোর চিন্তাটা কি সেটা আমার একটু কক। আমি রাজি, তাহলে মিলা হাত, মিলা। শালা ফারুক, আমার সে সগির বেশি আপন হয়ে গেছে, তাই না? দেখ এবার ব্রাজিল ব্রাজিল ভাই ভাই হয়ে তোকে অ্যাটাক করবো, চল চল সাবাস। পরে পরে থাকলি তো হবে না, তোমার তো সভাপতি হিসাবে ব্রাজিল দলে যোগদান করা লাগবে। জাতিরাজ দুর্যোগের ঘনঘটায় যেখানে কৃষক শ্রমিক আমাদের ভাইরা সবাই এক এক করে ব্রাজিলের দলে যোগদান করেছে, যেখানে আমার মতো একজন মানুষ, আমি আর্জেন্টিনা দলের ছিলাম অবশ্যই, আমি সেখানে ব্রাজিলের দলে যোগদান করেছি, তুমি যদি ইরাম করে বসে থাকো তাহলে কি রাম দেখায়? দেখা যায় কিছু নাই,
ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। ওই ফুটবল ফারুক পুরো গ্রাউন্ডারে একদম আর্জেন্টিনা বানাতে চাচ্ছে, বানাতে চাচ্ছে কি বানায় ফেলেছে প্রায়। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে, তার মুখের উপর উপযুক্ত জবাব দিতে হবে। এ মাইনকে, আমিও তো ব্রাজিল করি নাকি, তাই যে আলাদা করে ক্লাব করার সিদ্ধান্ত আমি এখনো নেইনি। আর কত কাল বসে থাকবে, চোখ মেলে দেখো সকলকে, অপেক্ষায় তোমারই আছে। আর কত ইরাম করে বসে থাকবে, কত ইরাম আশা দিয়ে আমাকে বসায় রাখবে। গরিব শ্রমিক, এই যে দেখো কৃষক, সবাই ইরাম করে তোমার আশা চলে আসছে। তুমি একটা সময় চায় দেখবে, ওই যে কাকা নেইমার আলজাবেরা প্রত্যেকে তোমার মেইল করলো বইল যে তাড়াতাড়ি আপনি ব্রাজিলের উন্নয়নে এগিয়ে আসেন। ইরাম করে বসে থাকলে কিরাম করে হবে, তুমি আবার একবার কত, তোমার তো আগায় আসা লাগবে তাই না? ইরাম করে থাকলে তো আমরা পারবো না, নেই আমরা সবাই দল মত নির্বিশেষে এই পুতুলপুরে ব্রাজিল উন্নয়নে আগে আসতে হবে, তা নাহলে পরে তো সব শেষ হয়ে যাবে। নেই আরে তুমি কোনো চিন্তাই করো না, এই মাইনকে সবসময় তোমার পাশে সাথীর মতো আছে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি লিখে রাখো। তাহলে তুই কবে চাচ্ছিস আমি পারবো মাইনকে? আবার জিগা পারবেন না মানে কি, আপনি না পারলে কিটা পারবে? ওই ভাই তো রাজি হয়ে গেছে, প্লিজ এখন মালা পরায় দাও। সম্মানিত সাথী বন্ধুগণ, অল্প কিছুক্ষণ আগে আমাদের মাঝে সম্মতি প্রকাশ করেছেন আমাদের সেই বিখ্যাত বড় ভাই, ব্রাজিলের কৃতি সন্তান কে না কাকা এবং পেলের সে ছোটবেলাকার বন্ধু। তিনি অল্প কিছুক্ষণ আগে সম্মতি দিয়ে বলেছেন, আমি রাজি হয়েছি ব্রাজিল উন্নয়নে পুতুলপুরের এই ব্রাজিল সমর্থক হিসাবে, সভাপতি হিসাবে আমি রাজি হয়েছি। উই যে খারায় যাও, খারায় যাচ্ছে কিসের জন্য? আমাদের মাঝে ব্রাজিলের কৃতি সন্তান, আমাদের প্রিয় ফরহাদ ভাই, ব্রাজিল উন্নয়নের জন্য কিছুক্ষণ আগে তিনি তার সম্মতি প্রকাশ করে বলেছেন যে আমি ব্রাজিলকে উন্নয়ন করতে চাই, ব্রাজিল দলটাকে উন্নয়ন করতে চাই, ফুটবলকে উন্নয়ন করতে চাই, এই পুতুলপুরের উন্নয়ন করতে চাই। সেজন্য ব্রাজিলের আদরে আমরা আমাদেরকে তৈরি করব, এখনই তাকে মালা পরিয়ে দিচ্ছি, আমরা মালা পরিয়ে তাকে বরণ করে নিচ্ছি। ফরহাদ ভাই, ব্রাজিল 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 চাই, ব্রাজিল 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 চাই, ব্রাজিল ছাড়া উপায় নাই। ভরত ভাই যেখানে আমরা আছি সেখানে, ভরত ভাই যেখানে কাকা পেলে সেখানে, ভরত ভাই যেখানে কাকা পেলে সেখানে, ভরত ভাইয়ের দুই নয়ন ব্রাজিল ভাইয়ের উন্নয়ন, ভরত ভাইয়ের দুই নয়ন ব্রাজিলের উন্নয়ন। আমা ফেলেন, ব্রাজিল 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 চাই, ব্রাজিল ছাড়া উপায় নাই, ব্রাজিল 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 চাই, ব্রাজিল ছাড়া উপায় নাই। স্যার প্রতিটা শিরায় শিরায় গিরায় গিরায় মেসিকে ভালোবাসার রক্ত প্রবাহিত হচ্ছে, সে কিনা নেইমার আলভেজ তাগরনে মিছিল করে বেড়াচ্ছে, এ কি মেনে নেওয়া যায়? মানি না নিতে পারলে কিছু করার নাই, ড্রাগ নেওয়ার জন্য ভাই যে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে এইটাই মানি নিতে পারেনি, এইটাই হলো কথা। তাই বলে ব্রাজিল দেশে কি আর কোনো দল নেই? আসলে ঘটনা হয়েছে কি ভাই, তোদের সব বলি, দোস্ত হোসেন না, এর পিছনে অনেক লোকের যোগ সাসুস আছে, জাসুস আছে। লোকটাকে আমি চিনতে পেরেছি। কেডা কে ভাই? মানকে আছে না ক্রিমিনাল, মানকে মানকে কি করেছে, আমার যে ভাই আছে আপন ভাইকে একটু হুলিয়ে দিয়েছে, ঠিক আছে, ভাইকে হুলিয়ে দিয়ে ভাই ভাই একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, তার ভিতর সাসপেন্ড হোসেন, এই যে সাসপেন্ড করলাম না, সে যে গড়াগড়ি দিয়ে তাদের সঙ্গে যোগ মিলিয়েছে। ভাইরে পানি কাটলে দুবেগা কখনো হয় না, ভাই ভাই যুদ্ধ বাজিয়ে এই যে বিশ্বকাপ নেবে কখনো এটা হবে না। বিশ্বকাপ নেবে ইডা নিয়ে তো সুজানা বড় ভাই, এবার ফাইনালে ব্রাজিল উটা তো দূরই থাক, ও খেলতেই পারবি না, গোরাগরি খাবি। আমি আপনার একদম বলে দিতে পারি, আপনি সোনার খাতায় লিখে রাখেন। সোনার খাতায় কে, আমি কষ্টি পাথরে লিখে দিচ্ছি, মেসি এবার আগুন হয়ে ঝাঁপিয়ে পড়বে, নেইমার আলভেজ ওরা পুড়ে তামা তামা হয়ে যাবে, ছাই হয়ে যাবে একদম। আর সেই ছাই খুঁটে আনি আমি দাঁত মাসবো, এই জন্যই তো দাঁতে কামড়। এই যে ঘটনা ঘটতেছে এটা শেকর অনেক নিচে চলে এসছে রে ভাই, আমাদের করতে হবে কিন্তু মূলত পাটন শেকর সব উঠে ফেলবো, ধরতে ধরতে হবে সব কাজ করতেছে।
তোরা সাথে থাকবি ঠিক আছে এক ভাই সাথে না দিচ্ছি আপনি এটা খুব ভালো কথা কইছেন জট যেহেতু বাদেছে এটা খুব ধীরে সুস্থে ধীরে সুস্থে এটা ঝামেলাটা মিটাতে হবে এপে দে এই চাটা নিয়ে দেও রে আমার খেলো রে দে ওই যে একটা গান আছে না যেখানে সীমান্ত আমার সেখানে ও সাইজ হয়ে যাবে ভাই আ সাইজ কর একটা গান আমি বানাচ্ছি তোমরা জানো কি এইবার বিশ্বকাপে যেতে দেবে আমাগের ফারুক ভাই সাথে সম্মানিত সাথী বন্ধুগণ আমরা সবাই মনোযোগ সহকারে এখন কিছুক্ষণ আমাদের সেই ব্রাজিলের কৃতি সন্তান আমাদের সেই পুতুলপুরের উন্নয়নের কৃতি সন্তান আমাদের সেই ব্রাজিলের মনে করেন যে কাকা এবং নেইমার এবং যাদের ছোটবেলাকার বন্ধু এবং পেলের সেই ছোটবেলাকার বন্ধুর কাছ থেকেই আমরা ব্রাজিল সম্পর্কে কিছু শুনবো এবং কিছু জ্ঞান নেব প্লিজ ভরত ভাই প্লিজ শুরু করেন খেলা যেহেতু শুরু করেছি বিশ্বকাপ নিয়ে ঘরে ফেরবো ইনশাল্লাহ তাই তার মধ্যে আর খান কথা কবে যাচ্ছি আমি যদি আমাদেরকে কেউ খেয়াল করে শুনতে হবে কোনো আর্জেন্টিনার সমর্থক বিনা কারণে বিনা প্রয়োজনে আমাদের মধ্যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটায় বা কোনো কিস করে কোনো খারাপ ইঙ্গিত করে আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা ব্রাজিলিয়ান সমর্থক হিসেবে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলে সেরে কথা কব না আপনারা কি করবেন আপনারাও তাদের টুটি চেপে ধরবেন তাদেরকেও ছাড়বেন না এটা হচ্ছে আমার একমাত্র অনুরোধ আর আমি এই ব্রাজিলিয়ান ক্লাব উন্নয়ন সভাপতি হিসেবে কথা দিচ্ছি ওয়াদা করতেছি এই সংগঠন থেকে আপনারা সব ধরনের সহযোগিতা সব ধরনের শেল্টার পাবেন সম্মানিত সাথী বন্ধুগণ কিছুক্ষণ আগে ভরত ভাই তার বক্তব্য শেষ করলেন তালি পরে আমরা এইটুকু তো বুঝে নিয়েছি যে আমরা এখন কোন পথে আগাবো কীভাবে আগাবো প্রত্যেকটি ফর্মুলা এখন ভরত ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি সবচেয়ে বড় কথা এইটুকু তো প্রকাশ হয়ে গেল আপনাদের মাঝে বুঝ চলে আসে ওই যে আর্জেন্টিনার ফারুক সে তো একজন ভণ্ড প্রতারক সমর্থক শুধু ভণ্ড না সে একজন প্রতারক এই ফুটবল ফারুক এই ফুটবল ক্লাবের নাম করে গ্রামের বহু ছেলেপিলের সে মাথা নষ্ট করে ফেলতেছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে হ্যাঁ প্রতিবাদ না প্রয়োজন আমাদের প্রতিরোধ করতে হবে অবশ্যই আমি একটা কথা করছি সেটা হতিছে যে এই বিশ্বকাপ চলাকালীন সময়ে এই ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য আমার খালপাড়ের যে দোকান সেই দোকান আমি এই সেই প্রতিষ্ঠানকে আমি দান করে দিলাম আমার ব্রাজিলিয়ান সমর্থকরা খেলা দেখবি ওইখানে চা বিস্কুট খাবি যা খুশি খাবি সব বিল আমি পরিশোধ করে দেবো আর সেটা বিশ্বকাপ পর্যন্ত চলতে থাকবি ফরাদ ভাই বিশ্বকাপ ছাড়ি নাই ফরাদ ভাই বিশ্বকাপ ছাড়ি নাই ফরাদ ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে ফরাদ ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে ফরাদ ভাই বিশ্বকাপ ছাড়ি নাই ব্রাজিল ফরাদ ভাই ব্রাজিল ফরাদ ভাই চালো আগুন চালো ব্রাজিল চাই Thank you.
আর তুমি কোন পথে দেখতেছ কত? খুশি বুবুর ঘরে কোনা দেখেছিলাম, ক্লাবে একটা মিটিং ছিল। খালি মিটিং করলেই চলবে? আমার সঙ্গে দেখা করা লাগবে? যে মানুষটা মনের ভিতরে থাকে তার সাথে আবার দেখা করার দরকার। আচ্ছা, সবসময় এরকম গা ছাড়া কথা কাউ কেন? তুমি জানো না সকাল থেকে তোমার না দেখলে মনটা ছটফট করে, মনের ভিতর কেমন করে। আব্বা তো বিলে গেছে, তুমি তো চাইলেই পথ দিয়ে আসতে পারতো। এতে মানুষটার জন্য তো মায়া করো কেন তুমি? আমার তো খাওয়ান দাওয়ানো ঠিক মতো নেই। ভালোবাসা কি খাওয়ার জন্য করে? এটা মনের ব্যাপার। তুমি যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম আমি মনে কিন্তু ঠিক না পাইছিলাম, আমার মনও সায় দিছিল, আমি দৌড়াই চলে আসছি। ও লাইসে দেখে তুমি চলে যাইতেছ, একবার ডাকতেও তো পারো। এত ভদ্র কেন তুমি? ভয় করে তোমার জন্য, যদি কোনো ক্ষতি হয়। আমার লাভ ক্ষতির হিসাব তোমার করা লাগবে না, তুমি মন দিয়ে খেলো। ফারুক ভাই কইছে এলাকায় নতুন কোনো টুর্নামেন্ট হইব? বিশ্বকাপের সামনে রেখে গ্রামের যে পরিস্থিতি, মনে হয় না কোনো খেলা দেবে। তাহলে তোমার কি হইব? ভাইকে তোমার শহরে যেতে কইছে? বাপ মানাই, আমরা তো না রাখতে পারলেই বাসে। যাই তোমার কথা কও, নতুন কোনো ছেলে দেখতে আসছিল? থাপড়ায় তোমার দাঁত ফেলে দিব বেটা ভিটু প্রেমিক। এই না নতুন গাছের প্রথম পেয়ারা, তুমি খাবে না? মনের মানুষ না খেয়ে থাকলে পোলাও খেলেও শান্তি লাগে না। মেলা বেলা হয়ে গেছে, তুমি যাও। অনেক ভালোবাসো না আমারে? টিয়া পাখির মতো অত কথা কও কেন? তোমার কি কইছি, যাইতে কইছি না? আব্বা এসে বলবে, যাও যাও। পুরো গ্রাম মনে কর আর্জেন্টিনা আর ব্রাজিল দুভাগে বিভক্ত, মাঠে খেলা চলতেছে চরম উত্তেজনা, এইটাই হচ্ছে মোক্ষম সময়। এখন মনে কর নতুন একটা আইডিয়া করে ফারুককে খুব উপকার করতে হবে, বুঝতে পারছিস? এই কারণে তোকে আমার ভালো লাগে। মনে কর যে তুই যেরম গিরিঙ্গি বাস মানে ক্রিমিনাল, শকুনর কখনো কখনো তুই হার মানায়। কথাটা কিন্তু একটু ভালো করেও কওয়া যেত রে। ওরে মাইন্ড করছিস কেন? এখানে মাইন্ড করার কি আছে? তোর একটা উদাহরণ দিচ্ছি, মাইন্ড চলে যাবে না। সভাপতি ফারুক মনে কর আমার, মনে কর আমি পান খাচ্ছিলাম, পান খাওয়ার অপরাধে যেভাবে উনি আমার মাঠ থেকে বাইর করে দিল, তুই কি মনে করেছিস তাকে আমি ক্ষমা করব? সে তো আমার লাইফ নিয়ে সিনেমা নিয়ে খেলেছে, সে আবার আরেকটা সিনেমা নিয়ে খেলা শুরু করেছে, সেটা হচ্ছে গিয়া ওই সগরে লাগাই দিয়েছে রুমার পিছনে, যাতে করে রুমা ওরে বলে আই লাভ ইউ, মানে তাকে ভালোবাসতে। বুঝতে পারছিস তুই? কথাটা একদম তুমি ঠিক কও নাই। রুমা কোনোদিন তোমারে ভালোবাসে নাই, বুঝতে পারছো? ও তোমার পিছনে ঘোরে না, তুমি ওর পিছনে ঘুর ঘুর করে ঘুরে বেড়াও। আর শোন আরেকটা কথা কই, তুমি খেলার মাঠের ভিতর একদম বারের ভিতর ঢুকে যাইয়ে তুমি ডিরাগ নেছো, ডিরাগ, সেই ডিরাগ তোমারে ধরেছো সভাপতি ফারুক ভাই, সেটা কি তুমি ভুলে গেছো? ফাউল কোথাকার, চুপ কর আর আন্দাজ চামচা কোথাকার। এই পান কোনোদিন ড্রাগ হয় রে? পান কোনোদিন ড্রাগ হয়? পান হচ্ছে একটা পাতা, ওর মধ্যে একটু চুন আর একটু ওই যে জর্দা দিলে হালকা একটু ঝিমুনি আসে, পান কোনদিন ড্রাগ হয়? ওরে কি কব, এই এই কথাটা এগুলো আমি বুঝাতে পারছি না। এরা খালি ফারুকের সঙ্গে সঙ্গে তালের সঙ্গে তাল মিশে খালি নাইসি যাচ্ছে, চামচামি করে যাচ্ছে। দেখি শোনে নেইমার কি করে, খালি দেখি শোনে, একদম পর্দার ভিতর দিয়ে ভারের ভিতর দিয়ে একদম বল ঢুকায় দেবে নে, সব তো মুখ করা পাগল হয়ে যাবে না তখন, যে কি হয়ে গেল কি হয়ে গেল। এটাই হচ্ছে ব্রাজিলের খেলা। ধারিয়ার অভিশাপে যদি এই গাং শুয়ে হতো তাহলে তো আমার করে সারা বছর মাছ না খেয়ে থাকতে হতো। গাঙের সব মাছ ডাঙায় উঠে লাফায় 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 বেড়াতো, তারপর এক সময় টায়ার্ড হয়ে মরিয়া থাকতো, বুঝতে পারিস? থুতনা একদম ব্রেক করে দিতে মন চায় না। এই কারো ধারে করলি, কারো ধারে করলি, তুই জানিস ও খান বংশের সওয়াল? খুব জানি, ও খান বংশের ছল আর তুমি হচ্ছে হোসেন বংশের ছল, তাতে কি যায় আছে? ভুলে গেছো সেদিনের কথা, মনে নাই? এই সভাপতি ফারুকের কাছে তো ধরা খাইছিলে গরু চুরি করে, দেখেছিস ও কি গুলো দেখেছিস? আমি নাকি গরু চুরি করেছি, তুই শুনেছিস ওর কথা? এই স্টুপিড, তুই মানকে গরু চুরি করছিস টিসির জন্য? হ্যাঁ তারপরে গালে সামনে একদম ফাটা ফেলবা না, একদম তোমারও মহির উপর গরম পানি ঢালিয়ে দিয়ে কেরোসিন দিয়ে একদম জ্বালাই দিবা না। এই চৌধুরী আমার যা, তোকে জন্য কোনো চা নেই, কিচ্ছু নেই, যা তোকে চাই আমি খাবো না, এটা ভাগ।
ভাগ। এই আর দোকান বন্ধ, বিশ্বকাপটা শেষ হোক, তারপর তোর তেল আমি গাঙ্গে ভাসাবো একদম গাঙ্গে। হারামদাদা শয়তান কোথাকার। এই চল। হারামদাদা কয়টা কাপ ভাঙলো? এই তোর বাপের কয় বিঘা জমি আছে, বেসলি গিয়ে 4-5টা কাপ হবে না, কি করে থুয়ে গেল? সভাপতি ফারুক আমার লোক, তোর একদিন তো আমার যে কদিন লাগে তারা না, কাপ তো আমি ফেলবো না, আমি এনে সুন্দর করে রেখে দেবো। ফারুক ভাইকে আমি দেখাবো না এগুলো, তোর একদিন কি দাঁড়া না, কত বড় সাহস তোর। কি মনে করছিস, বাইর পেয়ে যাবি? শরবত খান একখান ঢোক দেন, কলিজাটা সঙ্গে সঙ্গে জুড়াই যাবি। উরি আল্লাহ, ওইরম ভাবে তাকান কেন? হ্যাঁ, আমি কি আপনারে কম ভালোবাসি নাকি? হ্যাঁ, আজকে যে আমার কি সুখের দিন, আপনি যে আমার প্রাণটারে ভরাই দিছেন ওই ফুটবল ফারুকের টেক্কা দিয়া, আপনি আজকে ব্রাজিলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, আজকে যে আমার কি সুখের দিন, কি সুখের দিন। উফ, না এখন ঢোক দেন। তুমি আমাকে চিনতে পারোনি জেবা, আমি হচ্ছি পুতুলপুর গ্রামের ব্রাজিল উন্নয়ন ক্লাবের নির্বাচিত সভাপতি, যার ডাকে হোসেন মানকেদের মতো হাজার হাজার ব্রাজিলের দর্শক, ব্রাজিলের সমর্থক পাগলের মতো স্লোগান দিতে থাকে, যার এক ডাকে কৃষকেরা কাদামাটি ভেঙে চলে আসে খেলা দেখতে। তুমি এটা বিলিভ করতে পারলে না জেবা, বিলিভ করতে পারলে না। উরি উরি আল্লাহ, সেটা আমি আগেই বুঝতে পারিছিলাম যে তুমি আমার স্বামী বিরাট পাওয়ারফুল, এরম ভাবে সেইতে জ্বলে উঠবা সেটা আমি বুঝতে পারিনি। বেশি কথা না, বেশি কথা এবারের জন্য খারাপ, আগে শরবত দাও, আমি ক্লাবে যাব। শরবত শরবত শরবত, এটাকে টপ করে গিলে ফেল। এই তুমি শুনো, আমার পাখি, আমার মানি, না ঢোক দে ঢোক দে। এই এই মাশাআল্লাহ, এই মালাটা কি পরাই দিব? ওটা বিরল সম্মানের জিনিস, ওটা ওখানেই থাক, যখন দরকার হবে নিজেই পরে নেব। থাকবি ওখানে, পরে নিলে হইতো না? আচ্ছা ঠিক আছে। আমার সভাপতি হাজবেন্ড সেই খেলা উপভোগ করবি গ্রামের সব ব্রাজিল সাপোর্টার নিয়ে। তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? হ্যাঁ, এতদিন আমারে নাচিয়েছিস বদর মেম্বাররে নিয়ে, এখন তোর হাজবেন্ডে নিয়ে লাগছিস না? নাক কান কি সব কাটা পড়েছে নাকি? হ্যাঁ, তুমি একবারে দুধে ধুয়ো পাথর। হ্যাঁ, খুব তো ফুটবল ফুটবল করে লাফাতিস, এখন দেখিস সারা গিরামের ব্রাজিলের সাপোর্টাররা সব এক হয়ে গেছে, একবার যদি পেলে মাঠে নামে না, 500 গোল না দিয়া মাঠ ছাড়বি না, কোয়া দিলাম। তোর মতো গাধা মেথর, এরকম সাপোর্টার আমি আমার জন্মে দেখিনি। তুই কি অশিক্ষিত নাকি? পেলে কি এখনো খেলে যে জালের মধ্যে গোল দিবে? হ্যাঁ, এত অশিক্ষিত কেন, মানুষের কথা কান্দিস কেন? এই হারামজাদি, এই খবরদার, আমার পেলেরে নিয়ে একটা কথা কবি না কলাম, আর একটা কথা যদি কইস না, ওই যে পুকুরের তি উকুন তুইলে এনে তোর চুলের মধ্যে চাইরে দিব, সারা জীবন খাওজে খাওজে মরে যাবি, একটাও কোনো বাইর করতে পারবি না, কয়া দিলাম। আমি কি চাইরে দিব? কি ধারণা তোর, আমি চাইরে দিব তোরে?
আমি এমন এক লাথি দিব যে কম্বোডিয়ায় যাই পড়বি, ওইখানে গিয়ে রোইদের ভিতরে পুইরে কালো হয়ে খরার মধ্যে আর্জেন্টিনায় সাপোর্ট করবি। আমি মইরে গেলেও আমার পেলেক সারবো না, আই লাভ হার। আর পেলে কি ছেলে না মেয়ে সেটাই তো জানিস না, হার কইছিস? আই লাভ মারাডোনা। ঠিক আছে, যা যা ঘরে যা, তো সামনে তুই যা 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 ভাত, তুই যা। আমি আর্জেন্টিনার 11টা নাম করতে পারবো। ওদিকে মনে করেন প্লেনে করে সব অফিস চলে আসছে, আর ধান গম ভুট্টা এগুলো তো ইলাহি কাণ্ড বন্ধ। মনে করেন আমরা সৌভাগ্যবান কি রে, এত বড় একটা রাষ্ট্রের আমরা সাপোর্টার হতে পেরে আমরা সৌভাগ্যবান বলতে পারি, বুঝতে পেরেছি? কেমন কে দিন যাতে যাচ্ছে, তো ছোট লোক হচ্ছিস কিছু জানলে? এ হোসেন ভাই, কথাবার্তা একটু ঠিক করে একুশ, আমি কলাম তোরে ব্রাজিল দলে আনিছি, এটা মনে রাখিস। ওরে সেই জন্য তো কোনো কিছু করছি রে, নালি পরে তো বাপ পাতুলি গাল দিতাম। কি কইস না কইস তুই, হ্যাঁ মাইনকে পেলের যেই টাকা আছে বাংলাদেশকে তো যে কোনো মুহূর্তে সে কিনতে পারে, বুঝিস না কেন? তারপর তো নেইমার, রোনালদো, আলভেস, একে টাকার কথা কলামই না, মোট কথা হচ্ছে আমেরিকার চেয়ে 4-5 গুণ বড় হচ্ছে ব্রাজিল। আরে কি করছিস হোসেন, হ্যাঁ তাহলে আমেরিকার চেয়ে ওই ব্রাজিল বড় লোক? আরে ভাই, কয়বার বিশ্বকাপ নিয়েছে আপনার বুঝতে হবে না, ব্রাজিল সমস্ত পৃথিবী সোনা দিয়ে একদম মুড়ে দিতে পারে, বুঝতে পারছেন? শুধু আপনি যদি একটু সদয় হন ভাই। এই আমার কি করা লাগবে ক, একটা দোকান আমি দিয়ে দিছি না তোকের জন্য, তোকে সুবিধার জন্য, ব্রাজিলিয়ানকে সুবিধার জন্য একটা দোকান ছাড়িয়ে দিছি আমি, আবার কি করা লাগবে? খাবি দাবি খেলা দেখবি, তো একটা খোঁজ কিন্তু রাখতেই হবে যে কোনো আর্জেন্টিনার সাপোর্টার জন্য ওর মধ্যে সেদে না যায়, বুঝতে পারছিস কি কইছি? ভাই খালি খেলা দেখলে তো হবে না, লোকজন ভিড়াতে হবে, এর জন্য চা তো আসি, সুরুর সাথে থাকবে, গান বাজনা লাগবে, পোস্টার লাগবে, চিকা মারা লাগবে, মোট কথা একটা গেরেঞ্জার তৈরি করা লাগবে আপনার দোকানের ভিতরে, তালি পরে দল ভারী হবে। আপনি কি টের পাচ্ছেন আপনি কত বড় সংগঠনের একজন নেতা সভাপতি হয়েছেন? আপনি হচ্ছেন ব্রাজিলের একজন বড় সড় প্রতিনিধি, এটা ব্রাজিলবাসীরা সবাই জানবে, তার মানে কি দলে মনে করেন যে লোক ভিড়াতে হবে? সেটা অবশ্য হালকা হালকা টের পাচ্ছি, বুঝছিস? তা কিরমের খরচ খরচা হতেই পারে আমাকে খোলা করে কদি? এই মুহূর্তে মনে করেন একটা পোস্টারিং করতে পারলে খুব ভালো হইতো, দেয়ালে দেয়ালে হাটে মাঠে ঘাটে গাছে মনে করেন সব জায়গায় ব্রাজিলের একটা প্রচারণা। আর একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে মনে করেন খেলা শুরু হয়ে গেল, খেলা চলছে, খেলা চলতে 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 চরম উত্তেজনা, এরকম মুহূর্তে মনে করেন ব্রাজিলের প্লেয়ার মনে করেন যে নেইমার একেবারে আর্জেন্টিনার ডি বক্সের মধ্যে ঢুকে গিয়েছে, গোল দেবে দেবে, ঠিক সেই সময় কারেন্ট চলে গেল, তখন কী হবে? তখন যেটা করতে হবে মনে করেন যে আমাদের একটা ওই জেনারেটার ঠিক করে রাখতে হবে, বুঝতে পারছেন? এবং এইটা আমাদের আগেই প্রচার করতে হবে যে খেলা দেখার সময় যদি কারেন্ট চলে যায় কোনো সমস্যা নেই, আমাদের জেনারেটার আছে, ঠিক আছে ভাই? আচ্ছা পোস্টারের কথা কলি যে, সেই পোস্টারে কি আমার নাম থাকবে? ভাই এটা কী কয়, আপনার নাম থাকবে না মানে? আপনার মতো সাপোর্টার এই 7 গ্রামে কেউ আছে? কেউ নাই। কী রে হোসেন তুই কথা করছিস না কেন, ভাই ছাড়া আমাদের কেউ আছে বল, কেউ আছে? সেটা তো আমি মিছিলই কয়ে দিয়েছি, স্লোগানের সাথে সাথে কয়ে দিলাম না, ফরাদ ভাই ভয় নাই বিশ্বকাপ ছাড়ি নাই। হয়েছে হয়েছে, শোন এই এই 1.5 হাজার করছিস, একদম পোস্টারে পোস্টারে সব জায়গায় ছেয়ে ফেলাই দিবি, গ্রামে গঞ্জে হাটে বাজারে গাছে পাতায় খানা খন্দে গলি গলি কোনো জায়গায় বাদ থাকবি না। আর ওই আর্জেন্টিনা ক্লাব আছে না, ওই ক্লাবের গায়ে বড় বড় করে পোস্টার সেটে দিবি, যাতে ফারুকের চই পড়ে, আর ফারুক দেহে যেন চোখ যেন সড়ক গাছ হয়ে যায়। আরে সেটা কি তোমার ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে? আরে ফারুকের চোখের সামনে তো আমি পোস্টার মারবো যাতে ও দেখে। দেখেছিস কিন্তু একটা কথা কই,
মনে কর আর 500টা টাকা দিলে ভালো হতো না কয় তুই কয় আরে টাকা কোনো ব্যাপার না আমি করছি বারদ টাকা কোনো ব্যাপার না যা যেখানে লাগে তুমি শুধু একদম নোট টোট কইরে একদম লেখা টাকা সমস্ত দেখা দিবা ফরদবে টাকা দিয়ে দিও ফরদবে যদি টাকা দিতে না পারে আমি দোকান থেকে জেনে আসব ঠিক আছে এরকম একটা লোকের তুই কি কইছ রে ভাই তাহলে আমরা গেলাম এখন আরে যা দ্রুত মাইকিং করে দে বুঝতে পারছিস আমি কি কইছি দেরি করিস রে মাইকিং করে দে তো টাকার তো চিন্তা করা লাগবে না কলো না টাকা আমি দিব না সালাম করছিস স্যার সালাম স্যার সালাম করে দাও হরাত ভাই ভয় নাই বিশ্বকাপ হারি নাই চলো 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 ভাই সব খেলা হচ্ছে আমাদের বিনোদনের শেষ মাধ্যম সেই খেলাটারে আমাদের সভাপতি শ্রদ্ধেয় প্রাণপ্রিয় ফারুক ভাই যতবার বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন ততবারই কিছু কালপ্রিট বারবার আমাদের খেলায় ব্যাঘাত ঘটাচ্ছেন আমাদেরকে খেলতে দিচ্ছেন না বাধা দিচ্ছেন তার মধ্যে একটা দুর্দান্ত বদমাইশ কালপ্রিট হচ্ছে মানকে আমার মনে হয় আমার বড় ভাই যদি খালি আমার হুকুম দেয় আমি মানকে রে দরকার হলে মানে অস্ত্র ঠেকাই দেবো এই কেউ যদি ব্রাজিলে জোর করে ঢুকতে চায় কেউ যদি ব্রাজিলে জার্সি গায়ে দিয়ে বড় গলায় কথা কতি চায় তাহলে পরে ফারুক ভাইয়ের মাধ্যমে ডাইরেক্ট নির্দেশনা দেওয়া থাকলো যাতে করে জীবনে ব্রাজিলের নাম মুখে তোলার আগে ফারুক ভাইয়ের চেহারাটা চোখের উপরে ভাসিয়ে ওঠে ভয় আত্মাটা কাঁপিয়ে ওঠে এটা ফুটবল খেলা খেলার মধ্যে কোনো আত্মা কাঁপানির ব্যাপার নাই ছুরি অস্ত্রের কোনো ব্যাপার নাই ফুটবলটা হতেছে তোমার ধরতে গেলে একটা শান্তির খেলা একটা চিরজীবনের খেলা একটা জিনিস মনে রাখতে হবে যে বাঘের মতো এই যে আর ম্যারাডোনা ছিল বাঘের মতো ক্ষিপ্ত গতিতে বললে ছুটে চলতে পারবে যে জিতা ওই সেকেন্ডার এটাই করতে হবে কি করলেন ভাই যে জিতবে সেই সেকেন্ডার ঠিক ঠিক আছে ফুটবল খেলতে গেলে মেলা ভাষায় কথা বলতে হবে আচ্ছা ভালো কথা থাবড়ে দেবো কার সাথে কি তুলনা একটা কাজ করতো কালি গ্লাস করলাম মনটা খারাপ হয়ে গেল তুই সামি আয় 1 2 3 4 5 6 7 8 বন্ধু জনম জনম ভরিয়া বুকের ভিতরে রাখিয়া তোমারে কি করতেছেন আপনি আমি জানি কিন্তু এখন কথা হচ্ছে মানে তুমি যেভাবে মনে করো যে পোস্টার লাগাতে বারণ করছো সেটা তো পাচ্ছি না আমরা কিন্তু তোমার বাড়ি থেকে পোস্টার লাগানো শুরু করব এবং শেষ পাতা যায় ঠেকবো এটা কি তুমি দয়া করে বাধা দিও না মানে তোমার বাড়িতে পোস্টার লাগালে পরে কি হয় জানো তো মানে আমাদের মনটা আলো চলে আসে আলো না আপনার এই আলো আমি অমাবস্যার কাছে বন্ধক রাখবো ফাজিল বেটা ছেলে কোরআনকার জান আমার বাড়ির সামনে থাকে না 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 রুমা এইভাবে তুমি কথা করতে পারো না আর দ্বিতীয় কথা হচ্ছে কি একজন এই গ্রামের নাগরিক হিসাবে তোমার বাড়িতে যে আমি পোস্টার লাগাবো তোমার টিনের উপরে সেটা কিন্তু আমার একটা মৌলিক অধিকার সে অধিকারকে তুমি খর্ব করতে পারো না কিন্তু এখন কথা হচ্ছে কি মানে আমরা পোস্টারটা লাগাতে চাচ্ছি আর কোনো কথা হবে না কিন্তু আমি কোনো আব্বারে ডাক দেবো পোস্টার লাগানি বন্ধ করেন নাহলে কিন্তু মানুষ জড়ো করবো আপনি তো
পোস্টার লাগানোর সলে আমারে দেখতে পারাইছেন। আমি মনে করছেন বুঝি নেই, আপনার তো ইপটিজেনে মামলা দেওয়া উচিত। ওই যে কারেন্টের খাম্বা আছে না, ওখানে বাইন দিয়ে শর্ট দিয়ে মারি ফেলা উচিত। কারেন্টের খাম্বা দাও, যেটা খুশি সেটা করো, কারেন্টের শর্ট দিয়ে একদম মাইরে ফেলাও, কোনো অসুবিধা নাই। খুব খারাপ লাগলো কিন্তু তোমার এই কথা শুনে। তাতে করে কি তুমি আমার পরাণের ভিতর থেকে তুমি তোমার বাইর করে নিতে পারবা? কখনই পারবা না কিন্তু, এটা আমি তো হতে দেবো না। আচ্ছা আমার কথা ওইরকম করে বাদ দিলাম, আমার মতো করে সগির কি পারবে তোমার সঙ্গে এসে দেখা করতে? হ্যাঁ, খেলাখুলা সব কিছু দিয়ে জীবনও পারবে না। পারবে সগির আমার মতো রিক্স নিয়ে গ্রেনেডের সামনে পোস্টার লাগাতে? কি আপনি আমার গ্যানেট করছেন? আমি গ্যানেট? আমি করলাম তিন পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি আপনি না যান তাহলে কিন্তু মানুষ জড়ো করবো, তারপর আপনার ওই যে নতুন ব্রাজিলের ক্লাবের সামনে সালিশ ডাকবো। এটা কী ধরনের কথা হচ্ছে তুমি? মানে এখানে ব্রাজিলের ক্লাব আসলে কমতে, মানে আমি আমি কিন্তু একটা হিসাব মিলাতে পারছি না কিন্তু রুমা, মানে তুমি খবরদার করছি খবরদার, আপনি কিন্তু আমাকে বাড়ির সামনে আর আসবেন না। এমন করে বলো না গো পাখি। আমার পাখি করছে? আপনার পোস্টার এমন জায়গায় লাগাই দিব পরে জীবনের দাগ উঠবে না। এটা তুমি কী করছো রুমা? তুমি এইভাবে কথা কষ্ট কিসের জন্য? আমি তো খুবই আঘাত পাচ্ছি। শোনো পাখি, শোনো রুমা, এরকম করে কথা কইও না। আপনি বাইর হন, এখান থেকে বাইর হন, এক্ষুন বের হন। যদি বের না হয় তাহলে পরে কি হবে? আর যতদিন ব্রাজিলের সাপোর্টার করবেন ততদিন আমগো বাড়ির আশপাশে আর আসবেন না, জান। ব্রাজিল 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 যাই। গেলেন না কেন থেকে? তাহলে ওই কথাই থাকলো যে ব্রাজিলের সাপোর্টাররা, মানে ওরা যদি উচ্চবাচ্য কিছু করে আমরা কিছু করব না, আমরা চুপচাপ থাকবো। কারণ হচ্ছে আমরা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, আমরা হচ্ছে ভদ্র নম্র সভ্য। ওরা যদি বাম দিক থেকে আসে আমরা সাইড থেকে ডান দিক দিয়ে চলে যাবো, ঠিক আছে না? ওদের সাথে আমাদের কোনো কিছু নাই। মনে করো যে ওরা ডান দিক থেকে আসলো, আমরা বাম দিকে চলে গেলাম। ওরা যদি পূর্ব দিক থেকে আসে আমরা পশ্চিম দিকে চলে গেলাম। ওরা যদি দক্ষিণ দিক থেকে আসে আমরা উত্তর দিকে চলে গেলাম। মুখোমুখি ওদের সাথে কিছু করবো না, আর ওরা গালি দিলাম এসে একটা সালাম দিয়ে চলে যাবো। ব্যবহার ব্যবহারে বুঝিয়ে দেবো যে আমরা আর্জেন্টিনা কিরাম, ঠিক আছে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভাই ওরা যদি আমার দোকানে চা খাতে চায়? চা খেলে তখন হচ্ছে কাপটা ভালো করে মেজে মনে করো চা পাতা চিনি সুন্দর করে দিয়ে সুন্দর করে পরিবেশন করে দিতে হবে। ভাই যদি আমাগিরে চা পাতি খাওয়াতে চায়? চা পাতি খাওয়াতে চাইলে তোমরা সামনে এইভাবে সম্ভব না। আমি আপনাদের আগেই কয়েছি ভরত ভাই, আপনি আমাকে দিকে একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি বারবার একটা কথাই করতে চাইছি, সেটা হচ্ছে ওই ফারুক হচ্ছে একটা বিষধর সাপ। ওই বিষধর সাপ কি করেছে দেখেন, ইরাম একটা অনেস ছেলে, এরকম একটা সরসিদা ছেলে, সে মনে করে যে একটা এমন আঘাত পেয়েছে কি কব, জীবনে মনে আর ফুটবলের কাছেও যাবে না। ব্রাজিলের সাপোর্ট করেছে। ওরে বাবা, ব্রাজিলের সাপোর্ট করার অপরাধী তুই তারে পুকুরে যাচ্ছ ভাবি, এটা কি ঠিক হয়েছে? দেখেন তার শরীরের অবস্থা কি, মরি মরি করে একটা অবস্থা। আমার মতো একটা মানুষ, যে মানুষটা আমি আর্জেন্টিনার করা সাপোর্ট করছি না, সে মানুষটা আমি বাধ্য হয়েছি ব্রাজিলকে সাপোর্ট করার জন্য। খালি ওই বিষধর সাপের সবর কখন আমার উপর এসে পড়ে, আমি আর পাচ্ছিলাম না।
আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি, প্রতিবাদ জানাচ্ছি ভাই। দেখেছেন দেখেছেন, খালি দেখেন আপনি, এই যে একটা ইনোসেন্ট লোক, একটা নিষ্পাপ ছেলে, যে ছেলেটার উপর কি কবো আমি, এরকম একটা অত্যাচার করেছে দেখে মনে হচ্ছে না একবার? যে মনে করে যে এরকম একটা মামুলি ছেলে, সরসিদা ছেলে, দেখে আমাদের এরম ফিল হচ্ছে যে আমাদের একটা দলের একটা নেতা, একটা জননেতারে পাবলিক বিনা অপরাধে পেটিয়ে বৃন্দাবনে পাঠাই দিয়েছে। এটা বৃন্দাবনের ঘটনা না হোসেন, বৃন্দাবনের ঘটনা করে চালাই দিলি হবি না, মারাত্মক একটা কাজ করেছে। এটা হচ্ছে আমাকে জাতীয়তাবোধ, ভালোবাসার, আত্মসম্মানের। ফরাদ ভাই, আপনার কঠিন কঠিন কথাগুলো আমার মাথার মধ্যে চলে যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখেন একবার। এরকম একটা নিষ্পাপ ছেলে, দেখেন বোমা মারলে তোর মুখ দিয়ে কোনো কথা বেরো না, মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করে না, খালি মাঝে মধ্যে একটু গুটিবাজি করে, সেই স্বভাবটা আমরা ঠিক করে নিয়ে আসছিলাম, কিন্তু তার মাঝখানে কী করলো? ব্রাজিল সাপোর্টার অপরাধে তার একদম পুকুরে পানিতে চুবায়ে তার চেহারার কী বাজে অবস্থা করেছে দেখেন, আর একটু হইলে মনে জাল চলে যাচ্ছে। ওরে গুটি করুক যাই করুক সেটা বড় কথা না, সে তো আমাকে দলের লোক, একনিষ্ঠ ব্রাজিলের সাপোর্টার, সেটা বুঝতে হবে। আজকে ওরে চুবাইছে, কালকে তো আমারও চুবাবি। হ্যাঁ, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি বুঝতে পারতেছি রে, প্রতিবাদ কি এই ক্লাব ঘরে বসে করলে হবে নাকি আসলে একটা রিয়াকশান নেবেন? আরে বাবা রে বাবা, জ্বরে আমি মরে গেলাম, হাতে মরে গেলাম। মাইন কি ঠিকই কথা কয়েছে ভাই, আমরা কি এখনই অ্যাকশনে যাব? আপনি এখনই আমাকে ফয়সালা দেন। আরে কি করছিস হোসেন, রাত তো মেলা হয়ে গেছে, এখনই ফয়সালা চাচ্ছিস? বসে থাকার আর কোনো উপায় নাই ফরাদ ভাই, আপনি বুঝতে পারছেন না, খেলা শুরু হওয়ার আগে যদি আমরা চুবানি খায় যাই তাহলে পরে আমাদের কি অবস্থা, খেলা শুরু হলে পরে কি টাইপের অত্যাচার আমাদের উপর হবে সেটাকে একবার ভাবি দেখেছেন? আপনি ভাবেন নাই, ওরা তো আমাদের পিঠের চামড়া খুলে ডুকডুকি বাজাবে, ডুকডুকি, তখন কি হবে আপনি একবার বলেন তো, কি হবে তখন? তাহলে আর কি, ওকে সাথে খেলা খেলাই দে। মানকে তোর জ্বর তো কি করবে না? ওরে জ্বর হোক আর যাই হোক, আমার কাছে কথা হচ্ছে আমরা হচ্ছি পেলের সমর্থক, পেলের সাগরিদ। এই তুই ঠুসো পরে গোল পোস্টের নিচে খাড়াই থাকতে পারবি না? ও পারবি, আর আমি আর তুই বল নিয়ে ছুটবো কি হোসেন, পারবি না? পারার কিছু নেই বড় ভাই, আমরা ফারুকের চামড়া দিয়ে নতুন একটা ডিয়ার বক্স ফুটবল বানাবো, তারপর ইজারে লাইথায় লাইথে বুঝাই দেব যে তোর চামড়া দিয়ে দেখ কি বানালাম। এখন আমাকে কি করা লাগবে সেটা কোন বড় ভাই, করে ফেলাচ্ছি। কব মানে তুই কি কবে চাচ্ছিস? এনে ধরে এই কালকে মাইকিং করে দিবি, ওকে সাথে আমাকে খেলা, তার মানে হচ্ছে আর্জেন্টিনার ব্রাজিলের সাথে খেলা, ওরা যদি মাঠে হাজির না হয় তাহলে কাপ আমায় গে, কি কথা বোঝা গেল? ঠিক আছে, এটা কানে ডান, খেলা হবে, টারাম টারাম যুদ্ধ হবে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের সঙ্গে, খেলায় সিদ্ধে কারা, বৃক্ষ বলে নাম কি ফলে পরিচয়, আমি হোসেন কই, পাতায় পাতায় পাতা দেখলেই কওয়া যায় কি তোমার ফল হবে। মাইকিং শুরু হবে কালকে সকাল থেকে, খেলা শুরু। কি কথা কস্তো নাকে, হ্যাঁ মুখ ঘুরায় আছো কে? আমি তোমারে বারবার করে কলাম, খেলা 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 করে কোনো ঝামেলা সৃষ্টি করো না। কি দরকার ছিল ক্লাবে সবাই রে নিয়ে মাইনকারে পানিতে চুবানো? আচ্ছা তুমি কি ছোট বাচ্চা আছো? এসব যদি এখনো করো মানছে কি করে? আর মাইনকে কি, সে তো একটা ক্রিমিনাল। সেই জন্য তো একদম নগদে ঝেড়ে দিলাম। এই নগদে ঝেড়ে দিলাম মানে কি? হ্যাঁ আমি তোমারে কতবার মানা করেছি, আর সে ব্রাজিল সাপোর্ট করে, করুক, সেটা তার নাগরিক অধিকার। নাগরিক অধিকার মানে সে কি করেছে জানো? না জানি তো অনেক লেকচার দিতেছ, সে তো একটা ভিলেন, পুরো একটা ভিলেন। সে কি করেছে জানো? ভাই ভাই যুদ্ধ শুরু করে দিয়েছে, আমার বিরুদ্ধে আমার ভাইরে লাগিয়ে দিয়েছে, তারপরে কি করেছে পোস্টার দিয়ে আমাদের ক্লাব ঘরে লাগিয়ে দিয়েছে। ও মা রে মা, ওর তো কপাল ভালো, ওর মা মনে হয় লাইফেতে বিলিয়েছিল, না হলে আমার সামনে যদি পড়তো এমন একটা খেচে দিতাম না, নাক মুখে রক্ত বেরিয়ে যেত। এজন্যই তো মানছে তোমারে কই সেতা ফারুক, কি দরকার ছিল মানুষের সাথে ভেজালে যাওয়ার? থাক ঠিক আছে বাদ দাও, তুমি এরকম রাগ করো না তো, তুমি রাগ করলে না এরকম বুকের বাম পাশটা কিরকম সিন সিন করে ওঠে। একটা জিনিস জানো, তোমার কিন্তু আমি অন্যরকমভাবে ভালোবাসি, তুমি আমার একটা জান টাইপের, তোমার চেহারা যে কী সুন্দর তুমি জানো না, তোমার কত ভালোবাসি জানো, তোমার গেলে আমি যে মিসি আছে না, মিসির চেয়েও ভুল বলেছি ওস্তাদ মাফ করে দিন, মানে তুমি মিসিতে একটু কম ভালোবাসি, বাট আই লাভ ইউ। আমার অত তেল মাখানি দিতে আসো না, আমি কিন্তু কাশি ডকাতের মেয়ে, আমি তোমারে কয়ে দিলাম না, আর এসব কথা বলো না, যাও বাড়ির বাইরে গিয়ে শো।
যাও। কি ধরনের কথা বলতেছো? বাড়ির বাড়ি যাস মানে বাড়ির বাড়ি তো মশা, মশা যদি কামড় দেয় ম্যালেরিয়া হয়ে যাবে। এখন তো মানে ফাইনাল মানে ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে না, সেটা কালকে সকালে দেখবো নে, এখন বাড়ির বাইরে গিয়ে শো, যাও। ওখানে শোয়া লাগবে না, আমি জানি তোমার বউয়ের মনটা না একদম তুলতুলে, রাগ করি না, রাগ করলে না তোমার স্নান হয় কি জানো, তুমি আমার কিরকম জানি একটা না অন্যরকম লাগে, এত ভুল হয়েছে জানো না। ঠিক আছে চলো চলো, রাগলে তোমায় লাগে। একটি জ্বলন্ত ঘোষণা, একটি জ্বলন্ত ঘোষণা, আগামীকাল পুতুলপুরীর বিখ্যাত ব্রাজিল সাপোর্টার মাইনকে হোসেনকে আর্জেন্টিনার সাপোর্টার ফারুক কার্তিক খালে চুমানি দেওয়ার অপরাধে একটি ফুটবল খেলার চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে। উক্ত খেলার প্রতিযোগিতায় করবেন কুখ্যাত ফারুক ম্যারাডোনা বাহিনীর সাথে দ্য ওয়ান অ্যান্ড অনলি হার্টথ্রব রক স্টার পপ স্টার পুতুলপুরীর প্রিয়মুখ ব্রাজিল উন্নয়ন ক্লাবের সভাপতি ফরহাদ খানের শক্তিশালী টিম কাল বেলা চার ঘটিকায় আপনারা সবাই আমন্ত্রিত। তোমরা কিন্তু কালকে চারি ঘটিকে চলে এসো, চাটা সব বিস্কুট থাকবে না, সে আসবে না তার আগে কদিন ক নেই বলা নেই, তুই খেলার ঘোষণা দিচ্ছিস তার মানে কি? তোরা যখন মাইন কেড়ে খালে সুবাইছিলি পুকুরে সুবাইছিলি তখন লজ্জা করেনি? আমরা কি মেয়ে মানুষ নাকি রে যে লুকিয়ে লুকিয়ে সবকিছু করছি? গ্রামের সকলের সামনে মানকে গরু চররে পানিতে ডুবাইছি, কি করবি তুই? এই তুই কি করবি? পারলে কি তুই করিস, যা ভাগ। তোর মতো চা কুট নেওয়ার সাথে আমার কোনো কথা নেই, তুই যদি এক মায়ের দুধ খেয়ে থাকিস, তুই যদি বুকের পাটা থাকে, কালকে চায়ের ঘটিকা তোর সঙ্গে দেখা হবে। এরিকশা আগাও। ভাই সাহেব, ভাই সাহেব, তোর এত বড় সাহস, আঙ্গুল নামায় কথা কয় যাবা, এটা ভুলে যাস নে তোর আব্বা একজন বরখাস্ত মেম্বার। মুখে তো খালি তেতো ছাড়া কিছুই বের হয় না। তুমি বুঝি খুব চিনি মাখায় মাখায় আমার সঙ্গে কথা বলো না, তোমার মুখ থেকে মিষ্টি গলে 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 পড়ে না, আর পিপড়ায় সে তোমার মুখের মধ্যে সুপসাপ সেই মিষ্টি সাইটে সাইটে খায় চলে যায় না? হ্যাঁ খবরদার, কথার পিঠে কথা কবি নে, আমার হাতে কিন্তু ঝাঁটা রয়েছে, পাশে দিবা নে। ওরে বাবা, ওনার হাতে ঝাঁটা রয়েছে আর আমি পিঠ পাইতে ঝাঁটার বাড়ি খাবো না? ডাইরেক্ট অ্যাকশন হবি, ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন দিতে আসিস, ফারুক তোদের দেখাবে নে, যেরাম করে দেখিয়েছে মানিককে যেমন পানির ভিতরে চুবিয়েছে ঠিক তেমনি তোমারও পানির ভিতরে চুবাবে, তারপরে কইতে এসো। উরি আল্লাহ, আশিস সুবতি, সেনা দাও দিয়ে কল্লা কব দিয়ে নামাই দিব, আমার বাপের নাম বদর মেম্বার বুঝছিস, লাখো লাখো জনতার ভোটে আমার বাপ জয়যুক্ত হইছে। হ্যাঁ এত কথা কষ্টে তো সব কিছু জানা আছে মানুষের, বদর মেম্বারের মেয়ে, এত কথা কষ্টে দূর হতো আর তোর হাঁস যাতে আমার আশেপাশে না ভিড়ে। উরি আল্লাহ, এই যে দেখ তোর উঠোনে আমি থুতু সিটাই, আমার সুনপুনো হাঁসের চাও যেখানে ইচ্ছা সেখানে মল ত্যাগ করবি, যখন ইচ্ছা আসবি যাবি, পারলে কিছু কইরে দেখাইস, ড্রাক্ষর আর্জেন্টিনের দল। এ খবরদার, ড্রাক্ষর কবি নে, কুটনি মেয়ে কোনখানকার, যা 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 তুই ফট 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 ফট।
হিসাব একটি জ্বলন্ত ঘোষণা একটি জ্বলন্ত ঘোষণা আগামীকাল পুতুলপুরীর বিখ্যাত ব্রাজিল সাপোর্টার মাইনকে হোসেনকে আর্জেন্টিনার সাপোর্টার ভারত কর্তৃক খালে চুবানি দেওয়ার অপরাধে একটি ফুটবল খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে উক্ত খেলার প্রতিযোগিতায় করবেন কুখ্যাত ফারুক ম্যারাডোনা বাহিনীর সাথে দ্য ওয়ান অ্যান্ড ফাল্লি হার্ট রক স্টার পপ স্টার পুতুলপুরীর প্রিয়মুখ ব্রাজিল উন্নয়ন ক্লাবের সভাপতি ফারহাদ খানের শক্তিশালী টিম ভাই সাহেব মাঠে গেঞ্জাম লাগলে একদম সুইটা পালাই যাবা হ্যাঁ এই সগির পালাই যাওয়ার ছেলে ওরে সেই সাদি মুসব করার মাঠে হাই হাই কয় কি মারামারি তো খারাপ মানুষের কাজ তুমি একজন প্রকৃত খেলোয়াড় তুমি ভালো মতো খেলা ওকে চ্যালেঞ্জের একদম কড়া জবাব দিবা তাছাড়া ওই যে মাইনকা চোখ ফুটায় আছে তোমার ধরার জন্য আর্জেন্টিনার সাপোর্টাররা কোনো পিছপা হয় না ওর অনেক সাহসী এটা জবাব ওরা মাঠে পাবে তারপরও একটু সাবধানে আগাও বুকটার ভিতর কেমন করে তো ভয় পেলে চলবে খেলতে তো হবে আগে আরে আরে কই যাও মাত্র তো আইলাম আবহাওয়া অনেক গরম আছে থাকবে মনে ক্লাবে গেছে আমি যাই একটি জ্বলন্ত ঘোষণা আগামীকাল পুতুলপুরীর বিখ্যাত ব্রাজিল সাপোর্টার মাইনকে হোসেনকে আর্জেন্টিনার সাপোর্টার ফারুক কার্তিক খালে চুবানি দেওয়ার অপরাধে ভাই আপনি খালি একবার অর্ডার দেন না ওর আমি দেখাই দেবো আমাদের ফারুক ভাই কুখ্যাত না বিখ্যাত ভাই খালি তো অর্ডার দেন তো আমি ভাই সেই সে আলু ভর্তা বানাই দিতে হবি একবার খালি কন ভাই আপনি কোনো কথা করছেন না আমরা কি খেলায় অংশগ্রহণ করব কিছু একটা কন ভাই অবশ্যই করবো কেন করবো না ভাইয়ের অর্ডার দেওয়াতে তোরে পানিতে চুবাইছি এবার ভাই যদি অর্ডার দেয় একেবারে ওই হাবাইত্তা ব্রাজিলে মাঠের মধ্যে কোবাই দিব ভাই আপনি খালি কন আপনি একবার কইলে আমি একাই গিয়ে সেচে দিয়ে আসবো ভাই শুনছি মাইনকে নাকি গোলকিপার খারাপই তাহলে তো লাখ লাখ গোল হবি এ সগির গোল পোস্ট কলাম জারা জারা করে দিতে হবি পারবি না যদি আল্লাহ সহায় থাকে ম্যারাডোনার নামে এমন এক লাথি মারবো মেসি স্টাইলে পুরো বল জালে ঢুকবে রাখ এসব দরকার নেই একটা কথা মাথায় রাখতে হবে যে এমনি কিন্তু মাইনকে আমরা পুকুরে চুবাইছি আমাদেরকে সাবধানে খেলতে হবে উত্তেজিত হওয়া যাবে না মেজাজ খারাপ হওয়া যাবে না যদি মনে করে মেজাজ খারাপ করিয়ে ফেললাম তাহলে কিন্তু আমাদের হারিয়ে যাওয়া যে রেগে গেলেন তো হেরে গেলেন তাহলে হেরে যাওয়ার সম্ভাবনা আছে এটা মাথায় রাখবি একবার চুবাইছি তাতে কী হয়েছে ভাই ওর বারবার চুবাবো একশোবার চুবাবো ও একটা ক্রিমিনাল আবার কথা বলে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে এই ফুটবল ফুটবলটা হলো শান্তির খেলা ঠিক আছে সোহার্দের খেলা এখানে রাগারাগি মারামারি সুবাদ সুবি এসব কিছু নাই ঠিক আছে তাহলে ভাই প্র্যাকটিসে যাই আচ্ছা কারো ওই যে মাজা ব্যথা দাঁতে ব্যথা পেট ব্যথা এগুলো নাই তো না ভাই না ভাই কিছুই নাই তাহলে আমরা বিসমিল্লাহ করে প্র্যাকটিসে যাই অবশ্যই চল বল না ভাই চলো খেলা হবে খেলা হবে শোনো তোমার একটা কথা কই এই ফুটবলে এই টুকটাক বলে কিছু নাই অবশ্য তুমি বিশ্বাস করে দিয়েছো এটা রাখলাম চিগের পতন অনিবার্য বুঝতে পারিস তুমি শুধু এটা পরে নামবা আর অবশ্যই ফুটবলে পা দিবার আগে আল্লাহর নাম নিবা বাস আর কিছু লাগবে না এটা কি ধরনের কথা বলতেছো অবশ্যই আল্লাহর ইশারা ছাড়া তো মনে করো তো একটা গাছের পাতাও নড়ে না আর আমার পা নড়বে কি করে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করবো কিন্তু বউ তুমি যাবে না ঘটনা হচ্ছে কি যে আজকে কিন্তু একদম দর্শক কানায় কানে উপসে পড়া থাকবে একদম গাছের উপর থাকবে নিচে থাকবে তুমি তো চলো না তুমি দেখবে আমার খেলাটা যাবো তো অবশ্যই হাতে একটু কাজ পড়ে আছে ওই কাজটা সেরে নি তারপরে কাজ তো পরেও করা যাবে চলো না আমাদের খেলাটা তুমি একটু দেখো আচ্ছা যাবো তো আরে যাও যাও
সুমিরাজকে ভরা ডুবি হবি, সেটা নিজের সুখী দেখতে হবি না। একটা পেস্টিজ আছে না, যাও যাও দেখি আসো। এই সোরের মাইয়া সোর, এই তুই ফারুকের শক্তি সম্পর্কে কোনো ধারণা আছে তোর? হ্যাঁ, কত শক্তি তার গায়ে, সে এমন জোরে কিক মারবে গোলকিপার সহ গোল হয়ে যাবে পোস্টের ভিতরে, আর ম্যারাডোনা দোয়া আছে তার উপরে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ডাকাতের বিটি ডাকাত। আমার ফরহাদ যখন শট নেবে না মাঠে খেলতে নামবি, তখন উপরতে পেলে আইসে আমার স্বামীকে পাওয়ার দিবি, পাওয়ার। এই কার পাওয়ার কত সেটা মাঠে গিয়ে দেখা যাবে, যা তো ভেতরে যা, যা দেইশ দেইশ যা, দেখে আয় তুমি, দেখে আয় তো কথা কয়। একটা জায়গায় যাবো তার আগে, কিন্তু আমার কিরম যেন এখন ভয় ভয় লাগতেছে। আরে তুমি কোনো ভয় পেও না তো, খালি উপরালার নাম করবে আর খেলার সময় নিজেরে ম্যারাডোনা মনে করবে, তাইলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আরে আরেকটা ফুল দিয়ে দেয় না। আচ্ছা ঠিক আছে, আসি তুমি তো আইসো একবার। ঠিক আছে সবার মুখে খালি ফরহাদ ভাই আর ফারুক ভাইয়ের নামে শুনতেছি, তাদের নামের মাঝে তো তুমি একদম নিরীহ। মাঠে যদি গ্যাঞ্জাম লাগে তখন তুমি চিন্তা করো না তো, মাঠে তো গাফফার ভাই থাকবে। গাফফার ভাই, কিন্তু মানুষজন যদি গ্যাঞ্জাম করতে যায় গাফফার ভাই একলা কি করবো? হ্যাঁ, তুমি এসব নিয়ে কোনো ভাবনাই ভাবো না। ফারুক ভাইয়ের কথা হয়েছে, আমরা আর্জেন্টিনা আমরা শান্তিভাবে খেলব, কোনো কারোর কোনো ঝামেলা করবো না, চুপচাপ খেলে যাবো। সবই বুঝলাম, কিন্তু আমার ভয় হচ্ছে ওই হোসেন আর মাইনকে গেন নিয়ে, তারা যদি তোমারে আহত করে দেয় মাঠে। তুমি ভয় পাও না, ওরা আমারে দৌড়াই ধরতে পারবে না। গেল, সাবধানে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু খুব গোপন, ঠিক আছে? একটু সাইড দিয়ে দাঁড়া। এই যে এইটা হচ্ছে তোমার প্রথম কিস্তির টাকা, হাফ টাইমে বাবা আর এক কিস্তির টাকা, খেলা শেষ হলে বাবা আর এক কিস্তির টাকা। তুমি খেলে কি করবা? বল নিয়ে গোলের সামনে যাইয়ে যখনই কিক মারবে তুমি বাঁশি মেরে দিবা। আচ্ছা বুঝতে পেরেছ? মানে ওরা খালি ফাউল খাবে, ব্যাপারটা বুঝতে পেরেছ তো? খবরদার ব্যাপারটা যেন ফারুক ভাই না জানে, ফারুক ভাই জানলে কিন্তু খবর আছে। হ্যাঁ, ফারুক ভাই যেন না জানে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, নুন খেয়ে কিন্তু নিমে খেলা আমি করিস না, তাহলে মানে ফাটা ফালা দিবানি। আমি তোমার বানু ভাই স্পেশাল টি খাওয়াবো, তুমি হচ্ছে মনে করো আমাকে পাশের গ্রামের লোক, আমি তোমাকে কিন্তু অন্যরকম জানি, বুঝতে পেরেছো? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, বিষয়টা কিন্তু গোপন। হ্যাঁ, তাহলে চলে এসো, খেয়াল রাখেন। হ্যাঁ, আমাদের মাঝে এসে পৌঁছেছেন মাঠে, ব্রাজিলের খেলোয়াড়রা বল নিয়ে খেলছে, কিন্তু আমাদের আর্জেন্টিনার অধিনায়ক ফারুক ভাইকে তো দেখতে পাচ্ছি না। ব্রাজিলের লোকজনদের ভালোই দেখা যাচ্ছে। বল হচ্ছে মাথার খেলা, মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। বল মাথার তুই নিচে নামবি, পায়ের কাছে চলে আসবি, ওর পর সেটে দিলে গোল হয়ে যাবে, বুঝতে পারিস? একটা কথা ভুলে গেলি চলবি না, তোরা আমাকে পানিতে চুবই অপমান করিছে, আমরা খেলাই জিতে আমাকে চরম ভাবে তার প্রতিশোধ নেব। এ শোনো,
যারা প্রতিশোধ নিয়ে খেলা নেয়ার জন্য খেলা করে তারা কি কোনো মানুষের পর্দায় পড়ে না? তারা তো ক্রিমিনাল। এই কি করলি তুই? ক্রিমিনাল হাত দিবা না। ক্রিমিনাল বললি কি? হ্যাঁ ক্রিমিনাল বললি। আপনি গায় হাত দিবা না মানুষের বুকুরি সুবায়ে তোরা জ্বর বানায় দিস খেলার আগে। আপনি বুঝতে পারতেছিস আমি না খেলা মানে ব্রাজিলের কত বড় ক্ষতি হওয়া? তারপরেও আমার 160 ডিগ্রি জ্বর নিয়ে আমি খেলতে আসি, বুঝতে পারছিস? এটা হ্যাডম হ্যাডম মনে কর। হ্যাডম এই আমাকে ফারুক ভাই কোনো অন্যায় কাম করে না, একদম ঠিক কাম করেছে। তুই আমাকে ফোনে তো ব্রাজিলের পোস্টার লাগাচ্ছিলি, তুই কি ভুলে গেছিস? হ্যাঁ আবার পদ্মারি মারতে আসে। এই তোরা যে তোকে হোসেন রে নিয়ে খেলতেছিস, তারে তো আমার ফারুক ভাই দিরাগে ধরা খাইছে, ধরা খেয়ে ফারুক ভাইয়ের কাছে ফারুক ভাই তারা বাদ দিয়ে দিয়েছে, বাদ দিয়ে ফেলার নিয়ে তোরা খেলিস। তোকে ওই হোসেন রে তো হাসপাতালে পাঠানো উচিত। এই শোনে তুই এত ঢোকে রাখে আমার কথা শোনে, তোকে ফারুক হচ্ছে আমার ভাই, বুঝছিস? তোকে ফারুক কি করেছে? ওরে সুবাইছে তাই না? এই এই এর জন্যই ফারুকের জেল খাটা উচিত। সেটাকে ভাবি দেখি ও ফুটবল রে ভালোবাসে বলে 160 ডিগ্রি জ্বর নিয়ে খেলার মাঠে। এই তুমি বড় ভাই বলে একটু বেশি বাতে কথা আস্তে 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 পিওর মারা ভাই তবে আপনি কেন বলছেন? পিওর মানে ফারুক ভাই এর খারাপ কইছে আপনি জানেন? ভাই ঘরে বসে লোক কি করে জানেন? এর বোর পাও দেবে যা খুশি করবে, যে রে যে রে বাড়িতে থাকবে এমনি গোল দেবো। যা পারছো না একটা জিনিস মনে রাখতে হবে, কারো সাথে গন্ডগোল করা দরকার নাই। এখানে সব হাত দাও, এখানে হাত দাও। একটা জিনিস মনে রাখবা যে আমরা সবসময় সুন্দর করে খেলবো, ইজ্জত সম্মানের সঙ্গে খেলবো, কেউ যেন দম না ফেল করি। হ্যাঁ ঠিক মতো, ঠিক আছে সবাই আমার কাছে কাছে এসো। আমরা যেভাবে হোক আমাদের জায়গা থেকে আমরা এই দল জিতে নিয়ে যাবো ব্রাজিল অবসরে। হয়ে গেছে সগির, সগির একজনকে ডস দিলেন, ডস দিয়ে বক্সের কাছে সগির
sure after. শুরু করে দাও আমাদের আর্জেন্টিনা ব্রাজিলের কোন দরকার নাই আমি খুবই আনন্দিত এই ধরনের খেলা এই প্রত্যন্ত গ্রামে আমি দেখে খুব খুশি হয়েছি এবং আমি একটি খেলোয়াড়ের খেলা খুব বেশি রকম আনন্দিত হয়েছি এবং আমি চিন্তা করেছি এই খেলোয়াড়টি যেন আমি বাংলাদেশে জাতীয় দলে খেলার সুযোগ করে দিতে পারবো
আমি তোমাকে কথা দিচ্ছি। আপনি আমাদের সবার জন্য কিন্তু দোয়া করবেন, অবশ্যই। আর বাংলাদেশের জন্য ফুটবলটা উন্নতি হয় এটা আপনারা পদক্ষেপ নেবেন, অবশ্যই। আমি আশা করি যে এই ধরনের খেলাধুলা গ্রামগঞ্জে যত বেশি হবে, আসলে বাংলাদেশের ফুটবলের এখন খুব খারাপ অবস্থা যাচ্ছে, আমি আশা করি যে এই ধরনের খেলা যদি বাংলাদেশে আনাচা করেছে হয়, খেলোয়াড়রা কিন্তু গ্রাম থেকে বেশি আসে, শহর থেকে কিন্তু আসে না। অর্থাৎ আমি মনে করি সগীরের মতন আরও অন্য অন্য গ্রামের খেলোয়াড়রা যারা আসতে পারে সেই সুযোগ যেন গ্রামবাসী করে দেয়। আমি কথা দিচ্ছি আরও সগীর এই দেশে জন্ম নিবে, যারা সালাউদ্দিনের তুলনা হবে, সালামের তুলনা হবে, বাদলের তুলনা হবে, চিল্লের তুলনা হবে, আমি না আমার নাম না হলে তত বেশি আমাদের দেশে ফুটবল এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ।